এবং এখানে ব্রিটিশ সাম্রাজ্য আধিপত্য প্রতিষ্ঠা করা তারপর আলহামদুলিল্লাহ এই সকল মাদ্রাসা থেকে যে আলেম এবং তালিবুলাইমরা বের হয়েছিল তারা শুধুমাত্র মৌখিক প্রতিবাদী করে নাই বরং সেই ব্রিটিশদের বিরুদ্ধে ময়দানে জিহাদও ঝাঁপিয়ে পড়েছিল এবং তাদের সেই জিহাদের সামনে সেই ব্রিটিশরা এত শক্তি এবং সামর্থ্য নিয়েও টিকে থাকতে পারে নাই দুদিনের ব্যবধানে তাদেরকে ঠিকই আবার নিজেদের দেশে পালিয়ে যেতে হয়েছে একইভাবে পৃথিবীর যত বড় বড় শক্তি মোকাবেলা আসুক না কেন এমনকি এক সময় তো এই বর্তমান পৃথিবীর খোদা যে আছে যে আমেরিকা সেই আমেরিকাও তার শক্তি সামর্থ্য নিয়ে চলে আসলো আফগানিস্তানের মাটিতে ইসলামকে মিটিয়ে আমেরিকার পতাকাকে সমুন্নত করার জন্য গণতন্ত্র এবং পুঁজিবাদকে বিজয়ী করার জন্য কিন্তু আমার আল্লাহর কি কুদরত ছোট্ট একটা কাফেলার সামনেই তাদেরকে নাকানি চুবানি খেতে হলো উনিশটা বছর লড়াই করার পর পরাজয়ের গ্লানি নিয়ে এখন তাদেরকে দেশ ছাড়ার উদ্যোগ নিতে হলো কিন্তু যাদের সঙ্গে এত মোকাবেলা হলো ইতিহাস তাদেরকে চেনে তালেবান নামে তালেবান হলো পস্তু শব্দ এর বাংলায় বললে অর্থ হবে ছাত্র ইংলিশে বললে স্টুডেন্ট তার মানে মাদ্রাসার স্টুডেন্টদের সঙ্গে এতকাল তাদের লড়াই হলো এবং সেই লড়াইয়ের মোকাবেলাই তারা ব্যর্থ এমন এমনকি সোভিয়েত ইউনিয়নের পতনের পর যখন আফগানিস্তানের মধ্যে গৃহযুদ্ধ লেগে যায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব লেগে যায় একদিকে গুলবুদ্দিন হেকমিত একদিকে জালালুদ্দিন হাক্তানের বাহিনী একদিকে ইউনুস খালেসের বাহিনী একদিকে আহমদ শাহ মাসুদের বাহিনী এক সময় যারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে জিহাদের ময়দানে সিপাহ সালানের ভূমিকায় ছিল চিফ ইন কমান্ডের ভূমিকায় ছিল সময়ের ব্যবধানে তারাই এখন নিজেদের মধ্যে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিল এমনকি রাশিয়ার সঙ্গে লড়াই করে সে আফগানিস্তানে যে ক্ষতি হয়েছিল এর চাইতে গৃহযুদ্ধের দ্বারা বেশি হচ্ছিল সেই সময় মাদ্রাসা থেকে কয়েকজন ছাত্র বের হয়ে আসলো যাদের নেতৃত্ব ছিল মাল্লা মোহাম্মদ ওমর নামক এক তরুণের হাতে এক যুবকের হাতে সে গিয়ে তার উস্তাদ তার আকাবিল তার মুরব্বীদের বয়সী যারা ছিলেন উদাহরণস্বরূপ ইউনুস খালেস যিনি একজন অন্যতম সালার এবং কমান্ডার ছিলেন কিন্তু সেই ইউনুস খালেস রহমতুল্লাহে আরেই তার এই এক পরিচয় শুধু এটা ছিল যে তিনি মুজাহিদ আর এক পরিচয় এটা ছিল তিনি অনেক বড় মহাদ দীর্ঘকাল পর্যন্ত হাদিসের দশ দিয়েছেন কিন্তু যখন তারা নিজেরাই আপোষে দ্বন্দ্ব লাগিয়ে দিলেন গৃহযুদ্ধ বাঁধিয়ে দিলেন কে কোন প্রদেশ দখল করবেন কে কোন অঞ্চল থেকে কর শুল করবেন রাস্তার টোল নিবে কে ব্রিজের টোলে ভাগ বসাবে কে এই অঞ্চলের লোকেরা কার কথা শুনবে কার কথা মানবে এগুলো নিয়ে ক্ষমতার এক দ্বন্দ্ব যখন বেঁধে গেল তখন সেই তালিবুল ইলরা বুঝলো পড়ালেখা তো অনেক করেছি আরে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে যদি টিকিয়ে রাখতে না পারি এই পড়ালেখার ফায়দা কোথায় ইলম তো শিখি আমল করার জন্য আমল করার মৌসুম চলে এসেছে কিতাব বন্ধ করে কয়েকজন তালিবুল ইলমকে সাথে নিয়ে আমিরুল মিনিন খালিফাতুল্লাহ হিফিল আব সুলতানুল্লাহ হিফিল আর্দ মুল্লা মোহাম্মদ অমর রহমতুল্লাহ আরেই তিনি চলে গেলেন সেই শায়কদের কাছে যারা এক একজন তার উস্তাদের বয়সী তার বাপের বয়সী তার দাদার বয়সী গিয়ে বুঝালেন উস্তাদ জি আপনাদের কাছ থেকে আমরা শিখেছি সর্বদা হকের পক্ষে থাকতে হবে বাতিলের বিপক্ষে থাকতে হবে ন্যায়ের পক্ষে লড়তে হবে অন্যায়ের বিপক্ষে ময়দানে থাকতে হবে এখন আপনাদের দেওয়া সবকটা তো আপনাদের বিরুদ্ধেই চলে যাচ্ছে উস্তাদজি আমরা দেখতে পাচ্ছি আপনাদের কারণে আর ইসলামের বদনাম হচ্ছে মানুষ এতকাল পর্যন্ত জিহাদ করেছিল জমিনে একটু সুখে থাকার আশায় আল্লাহর জমিনে নিরাপত্তা এবং শান্তি কায়েমের আশায় এখন দেখা যাচ্ছে নিজেদের মধ্যেই কোন্দল বেঁধে যাচ্ছে যাচ্ছে মানুষ ধীরে ধীরে ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছে জিহাদের ব্যাপারে ভুল মেসেজ পাচ্ছে যে জিহাদ করলে শান্তির পরিবর্তে অশান্তি কায়েম হয় জিহাদ করলে ন্যায়ের পরিবর্তে অন্যায় কায়েম হয় জিহাদ করলে মানুষের যান আর মাল আর নিরাপত্তার হানি হয় এমনকি সেই সমাজে তাদের গৃহযুদ্ধ চলাকালে অনেক নারী পর্যন্ত ধর্ষিত হয়েছিল এমন এমন মানুষদের হাতে যারা কিনা একসময় সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছে তো ময়দানে নেমে গেলেন ওস্তাদজি এগুলো দেখে শুনে আমরা চুপচাপ বসে থাকতে পারি না এখন দুই সুরত এক সুরত হলো আমাদেরকে বায়াত দেন আমরা ঘোষণা দিচ্ছি আমরা কোনো দলের দালালি করব না নিজেদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করব না আমরা জমিন যার এখানে রাজত্ব বাস্তবায়ন করব তার জমিন যেহেতু আল্লাহর সুতরাং আমরা আল্লাহর শাসন ইমারাতে ইসলামী এই কায়েম করবো এখন ভালোই ভালো আমাদেরকে মেনে নেন নইলে আমাদের তরবারি আপনাদের বিরুদ্ধেই কোষ মুক্ত হবে আর উস্তাদরা বলা শুরু করলো কিরে বেয়াদবের দল থেকে আসলি তোরা ছোট মুখে বড় কথা ইউনুস খালেসের কাছে যখন গিয়েছিলেন মোল্লা মোহাম্মদ অমর এবং তার সঙ্গীরা তখন ইউনুস খালেস প্রথম দিন তো তাদেরকে তাড়িয়ে দিলেন যা এখান থেকে বের হও এত বড় সাহস বেয়াদুবের মতো এসে বড়দের সঙ্গে কথা বলো বের করে দিলেন ধাক্কি পরের দিন আবার গেল যে হজরত আমরা ভাইয়ে ভাইয়ে লড়াই করতে চাই না জঙ্গে জামাল আর জঙ্গে সেফিনের পুনরাবৃত্তি করতে চাই না আমাদের হাত মুসলমানের রক্ত রঞ্জিত হবে এটা আমাদের মন মেনে নেয় না তা আল্লাহর অস্তে রক্তপাত ছাড়াই আমাদেরকে মেনে নেন আপনাকে ওয়াদা দিচ্ছি আমরা নিজেদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করব না আল্লাহর জমিন আল্লাহর দিনই কায়েম করব ইউনুস খালেস তার সেনাপতিদেরকে তখন ডেকে বললেন এই মুহূর্তে ওদেরকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলো ওদের এই জমিনে বেঁচে থাকারই অধিকার নাই ওরা বাগী ওরা বিদ্রোহী তখন সেই মহাদ্দ ইউনুস খালেস মুজাহিদ আজম তার এক সঙ্গী ছিলেন এক সহচর ছিলেন এক অজির ছিলেন যিনিও হাদিসের মুদারিস ছিলেন বড় আলেম ছিলেন তিনি বলেন হযরত আপনার কাছে আমার বিশেষ একটা অনুরোধ হল আপনি বিরোধিতা করেন এটাকে বিরোধিতার মধ্যেই সীমাবদ্ধ রাখেন কিন্তু এই ছোটো বাচ্চাদেরকে নিজের হাতে হত্যা করা আদেশ দিয়ে না কারণ এদের চেহারার মধ্যে আমি বিশেষ একটা নূর দেখতে পাচ্ছি আমার মন বলছে এরা কোনো প্রতারক না কোনো ধোকাবাজ না এরা কোনো ক্ষমতার জন্য লোভী না এরা দুনিয়ার কোনো ধানধানি আসে নাই হতে পারে আল্লাহ তাহলে এদের দ্বারা বড় কোনো খেদমত নিবেন আল্লাহ যদি এদেরকে তার আর খাদেম হিসাবে কবুল করেন আপনার আমার তো অসন্তুষ্টি থাকার কথা না তা আপনার কাছে আমার একটাই অনুরোধ ওদেরকে মারবেন না ওদেরকে ওদের মতো চলে যেতে বলে তখন তাদেরকে আদেশ দিলেন ঠিক আছে তোমরা চলে যাও তারা তখন আশা ছেড়ে সেখান থেকে বের হয়ে আসলো মুভ করলো গুলবউদ্দিন হেকমতিয়ারের দিকে হেকমতিয়ারের সঙ্গে গিয়ে কথাবার্তা বললেন সেখানেও ভালো ফলাফল আসলো না এর মধ্যে খবর চলে আসলো যে ইউনুস খালেস তাদেরকে আহ্বান করছেন তাদের সঙ্গে বিশেষ কিছু কথা বলতে চান চলে আসলেন আবার ইউনুস খালেসের দরবারে মনে মনে ভয় না জানি এবার গুলি করে মেরেই ফেলে মাথা গরম আবার মুজাহিদ মানুষকে মারতে খুব বেশি দ্বিধা হবে না কারণ তারা সারা জীবন বাতিলের বিরুদ্ধে লড়াই করে এসেছেন এখন যদি এদেরকেও বাতিল মনে হয় এদেরকেও নির্দ্বিধায় গুলি করে ফেলবেন এক মুহূর্ত দেরি করবেন না ভয়ে ভয়ে আসলেন এসে দেখেন ইউনস খালেস রহমতুল্লাহ আলী কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন কেঁদেই যাচ্ছেন আর কেঁদেই যাচ্ছেন যাওয়ার পর বললেন দেখো গত রাত্রে যখন ঘুমালাম আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম স্বপ্নে এসে আমাকে দেখা দিয়েছে রাসুল এসে বলেছে আরে তুমি কাদেরকে তাড়িয়ে দিলা তুমি যাদেরকে তাড়িয়ে দিয়েছ তারা তো আমার মেহমান ছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া উচিত হয় নাই তাদেরকে ডেকে আনো তাদেরকে বায়াত দাও তারা আল্লাহর জমিন করবে দিন কায়েম এর আগে যখন গিয়েছিলেন জালাল উদ্দিন হক্কানির কাছে সেখানে গিয়ে যখন প্রস্তাব দিলেন আমি রে মোহতারাম জালাল উদ্দিন হাক্কানি দুই প্রদেশের গভর্নর আপনি আপনার কাছে আমাদের আবেদন হল আপনি নিজস্ব ক্ষমতা ছেড়ে আমাদেরকে মেনে নেন আমরা ইসলাম ইমারা কায়েম করব তখন জালাল উদ্দিন হাক্কা নিয়ে অবাক হয়ে তাকিয়ে রইলেন কতক্ষণ আরে পিচ্ছি পোলাপান এখনও অনেকের মোচ ওঠে নাই বয়স কারো ষোলো কারো আঠারো কারো বিশ অবাক এই বাচ্চা বাচ্চা পোলাপান এসে তারে বলে বন্দুকটা বুঝিয়ে দেওয়ার জন্য বায়াত দেওয়ার জন্য হেসে জিজ্ঞেস করলেন কি রে তোদের নেতাকে তোদের নেতারে ডাক নেতারা ডেকে নিয়ে আস এখন দেখে নেতাও এক পিচ্ছি যজবাতি তরুণ আসছে ধীরে ধীরে হেঁটে যার নাম মোল্লা মোহাম্মদ ওমর এসে যখন সামনে বসলো এখন চেহারায় তাকিয়েছে তো আর তাকিয়েছে চোখ আর না অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে দীর্ঘ সময় পর বলল আমার মন বলছে এই চেহারা কোনো ধোকাবাজের চেহারা না বন্দুকটা নিজের দেহ থেকে খুললেন খুলে তার হাতে দিয়ে বললেন আমি তোমারকে বা ইয়াদ দিলাম এখন থেকে আমার এই বন্দুকটা তোমার জিম্মায় থাকবে এবং আমি যেই দুই প্রদেশের দায়িত্ব পালন করতাম দুইও প্রদেশও তোমার তো বলছিলাম এই আলেম এবং তালিবুল আইল মাদ্রাসা থেকে যারা তৈরি হয় তাদের দায়িত্ব শুধু এতটুকু না যে তারা জ্ঞান শিখবেন এবং শিখাবেন বরং মাদ্রাসায় তারা প্রথম যেদিন আসে সেদিনে তাদেরকে বলে দেওয়া হয় যেটা আমাদের উস্তাদ আদি ভুজুর প্রায়ই বলেন ইলম আমল আখলাক এবং আফকার চার জিনিস শেখার জন্য মানুষ মাদ্রাসায় আসে মাদ্রাসার মধ্যে চার জিনিসের তরবিয়া দেওয়া হয় মাদ্রাসায় শুধু এটা বলা হয় না তোমরা শুধু আল্লাহর কথা বলবা বরং এটাও বলে দেওয়া হয় আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করবা হকের পথে থাকবা হকের পথে থাকার জন্য যদি যান দেওয়া লাগে হাসি মুখে যান দিবা তারপরও ধোকাবাজি করবা না ময়দান থেকে পিছপা হবা না তো যার কারণে ব্রিটিশরা যখন এসেছিল তাদের মোকাবেলা করেছিল ওলামায় কেরাম সোভিয়েত ইউনিয়ন যখন এসেছিল তাদের করেছিল ওলামায় কেরাম আমেরিকা এবং ন্যাটো যখন আসলো তাদের মোকাবেলাও করলো ওলামায় কেরাম সর্বযুগেই নিজেদের বুকে তাজা রক্ত দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনকে সমুন্নত রেখেছে তো যার কারণে এই মাদ্রাসাগুলোর গুরুত্ব কত বেশি যদি পৃথিবীর বাস্তবতার দিকে একবার তাকাই তাহলে এটাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে না আমাদের বিবেকই সাক্ষ্য দেবে না এই মাদ্রাসাগুলো বাস্তবেই এই ফেতনার জামানায় দিন রক্ষার এক একটা দুর্গ তো হজরত মোহতাবিম সাহেব শুরুতে বলছিলেন মাদ্রাসার হালতের কথা যদিও বয়স অনেক বেশি মাহফিলও হলো একষট্টিতম তম মাহফিল তার মানে এর আগে ষাট বছর ব্যাপী মাহফিল হয়ে গেছে বাংলাদেশ স্বাধীনই হয়েছে ষাট বছর হয় না এখনো তার মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে সেই পাকিস্তান পিরিয়ডে প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসা তবে হজরত দুঃখ করে বললেন অবকাঠামোগত নির্মাণের পেছনে এখানে এখন সাড়ে আট লাখ টাকা ঋণ আছে তার মানে হালত যে খুব একটা ভালো যাচ্ছে না এটা তো এই ঋণের পরিমাণ দেখেই বোঝা যায় যে এই ধরনের একটা মাদ্রাসা এটা তো রাজধানীর মধ্যে বিশাল পরিসরের কোনো মাদ্রাসা না যে কোটি কোটি টাকার কারবার লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র না অল্প পরিসরের একটা মেহনত কিন্তু এখানেই যদি সাড়ে আট লাখ টাকা শুধু ঋণই থাকে কতটা ত্যাগ এবং কোরবানি তাদেরকে করতে হচ্ছে এটা তো যে কোনো একজন সুস্থ মস্তিষ্কের মানুষ সহজে অনুভব করতে পারবে এই মাদ্রাসাগুলোর পেছনে তার সরকারের কোনো অনুদান নাই এই মাদ্রাসাগুলো চালানোর জন্য তো কোনো এনজিওর কোনো ফিকিরে নাই খ্রিস্টান মিশনারিরা রা এসে তো আর মাদ্রাসায় টাকা ঢালবে না অথবা সেই ভারতীয় স্কন অথবা তাদের দালালরা তো এই সমস্ত মাদ্রাসার পেছনে অর্থ ব্যয় করবে না মাদ্রাসাগুলো তো পরিচালনার মূল দায়িত্ব হল মুসলমানদের খলিফার হাতে কিন্তু কপাল পরা জাতি আমরা আমাদের অভিভাবকই নাই আমাদের খলিফাই নাই বাপার মা না থাকলে যেমন হয়ে যায় সন্তান যেমন অসহায় হয়ে যায় নিজের ফিকির তার নিজেরই করা লাগে আমাদের অবস্থা হয়ে গেছে এমন নইলে মসজিদ এই মাদ্রাসা এই মার্কাজ এই খান এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা করা লাগতো না এগুলো নিয়ে মাফিলে মাফিলে আপনাদের থেকে চাঁদা কালেকশন করা লাগতো না বরং সবকিছু বাইতুল মাল থেকেই পরিচালিত হতো আমাদের অনেক ভাইয়ের আইধানি নতুন নতুন মাসালা প্রচার করেন উদাহরণস্বরূপ দাওয়া তাবলিগের কিছু ভাই মাওলানা সাদ সাহেবের অনুসরণ করতে গিয়ে তারা প্রচার করতে লাগলেন যে আলেম ওলামারা মসজিদ মাদ্রাসায় পড়িয়ে যে বেতন নেয় এটা নাকি বেশার উপার্জনের চাইতে হারাম এবং এটাকে নিয়ে এত বেশি তাচ্ছিল্য করে তারা বলে আমরা মাসে তিন দিন দাওত তাবলিগের মেহনতে বের হই এখানে আমরা নিজেদের জান নিজেদের মাল নিজেদের সময় ব্যয় করি আর হুজুরদের হুজুররা তারা নিজেদের মালও ব্যয় করে না নিজেদের জানও ব্যয় করে না বরং তারা দিনের বিনিময় গ্রহণ করে তো হুজুরদের চাইতে আমরাই উত্তম নাও বিল্লাহ মিল্লাহ অথচ তারা একটাবার ভাবে না আবু বকো রোমো রোসমান আলী হাসান মহাবিয়া, রদি আল্লাহ আন হুম নাজ মাইন তারাও যে মুসলমানদের খাদেম ছিলেন মুসলমানদের খলিফা ছিলেন সেই যুগে তারা ছাড়াও যে আরও বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা ছিল কারি ছিল মোয়াল্লিম ছিল আমিল সদাকা, জাকাত উসুলকারী বিভিন্ন ব্যক্তি নিয়োজিত ছিল তো তারা সংসার চালাতো কেমনি তারা তো সবসময় দারুল ইসলামের খেদমতেই থাকতো তাদের সংসার চলতো কীভাবে আবু বকুরের টাকা আসতো করতে ওমরের টাকা দিত কে এগুলো নিয়ে একবার ভাবে না আরে সেই জামানায় টাকাগুলো তো আসতো বাইতুল মাল থেকে কোথেকে বাইতুল মাল থেকে সকলের জন্য ভাতার ব্যবস্থা থাকতো এমনকি যারা রাষ্ট্রের মুফতি হতো সেই মুফতিরাই তো আবার বিচারক হতো কারণ দুনিয়ার মূর্খ সূর্খ বিচারককে ইসলাম কখনো বিচার করার অনুমতি দেয় না যে মূর্খ কোরআনের এলেমিজার নাই সে কীভাবে কোরআনের আইন বাস্তবায়ন করবে সে তো তাগুতের আইন মানবরচিত আইন পৃথিবীর কাফের মুশ্রিকদের আইনকে বাস্তবায়ন করবে যার কারণে কেউ আল্লাহর নবীরে গালি দিলে তারে বেকসুর খালাস করে দিবে আর কেউ যদি নবীর ইজ্জত হেফাজত করতে চায় তারে ফাঁসির রায় দিয়ে বসবে তো এই জাতীয় বিচারক তো আর মুসলমানদের বিচারক হতে পারে না মুসলমানদের বিচারক তো সেই হবে যে আল্লাহ এবং তার রাসুলের আইন অনুযায়ী বিচার করবে কাফেররা কি বলল। আমেরিকা কি চাইলো ইসরায়েল কোন মত পোষণ করলো এগুলোর দিকে কখনোই তাকাবে না মুসলমান তো মৃত্যুর চোখে চোখ রেখে হকের পথে থাকে মুসলমান তো দুনিয়ার কাফের মুশরিক যতই ক্ষমতাধর থাকুক না কেন তাদেরকে কখনোই ভয় করে না মক্কার যুগে আমার নবী যখন ছিলেন মক্কার যুগে রাষ্ট্রপ্রধান যারা ছিল নবীর পক্ষে ছিল না বিপক্ষে দারুণ নামক পার্লামেন্ট যেটা ছিল সেই পার্লামেন্টের মধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা অধিষ্ঠিত ছিল যারা আইন কানুন এবং বিল পাস করতো নবীর পক্ষে ছিল না বিপক্ষে এমনকি তাদের যত বাহিনী ছিল যত ফোর্স ছিল যত ব্যাটালিয়ান ছিল নবীর পক্ষের লোক না বিপক্ষের লোক তো সবাই তো বিপক্ষে রাষ্ট্র বিপক্ষে প্রশাসন বিপক্ষে বাহিনী বিপক্ষে তারপর আমার নবী হকের কথা বলেছেন না ওদের মন খুশি করে কথা বলেছেন তার মানে ইসলাম আমাদেরকে শিখিয়েছে রাষ্ট্র কোন দিকে গেল তোমার দেখার দরকার নাই প্রশাসন কি চায় তোমার দেখার দরকার নাই দুনিয়ার তাগতরা কি বলে সেদিকে তাকানোর দরকার নাই তুমি শুধু দেখবা আল্লাহ কি বলেন তুমি শুধু দেখবা রসুল কি করে গেছে আল্লা রসুল রসুলিল্লাহি উসুয়াত হাসানা তোমাদের জন্য আল্লাহ রসুলের জীবনীতে উত্তম আদর্শ আছে বাঁচতে চাইলে রসুলকে আঁকড়ে ধরো মরতে চাইলে আব্রাহাম লিঙ্কন মাও সেতুং কারমাক্স লেলিন ওদেরকে ধরো ওরা তোমার জাহান নামের দোরগুড়ায় পৌঁছে দিয়ে আসবে বাঁচতে চাইলে জীবনের সব ক্ষেত্রে রাজনীতি ভালো কথা অর্থনৈতিক ব্যবস্থা দরকার ভালো কথা বিচার ব্যবস্থা দরকার শিক্ষা ব্যবস্থা দরকার রাষ্ট্রনীতি দরকার পররাষ্ট্রনীতি দরকার জীবনের সব ক্ষেত্রে এই একজন মানুষের মধ্যেই পরিপূর্ণ আদর্শ পেয়ে যাবা যে মানুষটার নাম মোহাম্মদুর যার সাল্লাহ কালেমা পড়ি তার নামে কালেমা পড়ার অর্থই হল মুখ দিয়ে এই কথার ঘোষণা দিলাম একমাত্র তার পথেই মুক্তি একমাত্র তার তরিকাই শান্তি তার পথ ছাড়া তার তরিকা ছাড়া দুনিয়ার সকল তরিকায় গলতি তার মধ্যে আমাদের কোনো আদর্শ নাই ইসলাম পরিপূর্ণ মায়েদা আয়াত নম্বর তিন আমার আল্লাহ যখন ইসলামকে পরিপূর্ণই করে দিয়েছেন এখন নিজেদের আদর্শ ছেড়ে অন্যদের আদর্শের পেছনে যদি আমরা ছুটি আমাদের মতো ফকিনে দ্বিতীয় দ্বিতীয়তার থাকবে না আমরা পরিপূর্ণ অন্যরা আমাদের থেকে দুইটা চারটা নিতে পারে নিলে এর দ্বারা ওরা সুবিধা পাবে আমরা পরিপূর্ণ হয়ে কেন ওদের মতো পঙ্গুদের পেছনে ছুটব দুনিয়ার ওরা কেউ পরিপূর্ণ আরে পরিপূর্ণ নাকি কেউ যদি পরিপূর্ণই হতো সংবিধান পরিবর্তন হয় কেন বলে না বাংলাদেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর সংবিধান পরিবর্তন হয়েছে ষোলোবার তাহলে পঞ্চাশ বছরে ষোলোবার আর সাড়ে চোদ্দশো বছরে কোরান পরিবর্তন হয়েছে কয়বার একজন দাঁড়ায় একবার একবারও হয় নাই আচ্ছা এখন তো হওয়া দরকার তাই না আচ্ছা হয় নাই বলে কোরান পুরান হয়ে গেছে সে হয়ে গেছে আমাদের নিত্য নতুন সমস্যা সমাধান আল কোরআনে নাই তাহলে দুনিয়ার সংবিধানগুলো চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় যে নিজেই পরিবর্তনশীল সে সমাজরে পরিবর্তন করবে কেমনে আরে যে নিজে চির অপরিবর্তনশীল সেই তো পারে সমাজকে পরিবর্তন এ কারণে মুসলমান বলে আমার আইন কোরআন আমার বিধান করান আমার সংবিধান করান জীবনের সব ক্ষেত্রে একটা জিনিসই বুঝি তাহলে কোরআন দালিকাল কিতাব লা আরাই বাফি হুদান নীল যারা আল্লাহকে ভয় করে যারা অদৃশ্যের উপর ঈমান রাখে যারা নামাজ কায়েম করে যারা জাকাত আদায় করে এবং যারা আখেরত্বের উপর বিশ্বাস রাখে আমার সুরতুল বাকরা শুরুতে বলেছেন এই কোরানই তাদের জন্য হুদান এই কোরানই তাদের পথ প্রদর্শক তাদের গাইডলাইন কোরআনের বাইরে তাদের আলাদা কিছুর দরকার নাই তো বলছিলাম আমার আল্লাহ মুসলমানদেরকে অভিভাবক দিয়েছিলেন যেই অভিভাবকের নাম অনেক কখনো বলা হয় ইমাম কখনো বলা হয় আমির কখনো বলা হয় খলিফা ইমাম মানে মসজিদের ইমাম মসজিদের ইমাম হলো ছোট ইমাম আর মুসলমানদের খলিফা যিনি হন তিনি হলেন বড় ইমাম তো আল্লাহ তালা মুসলমানদেরকে অভিভাবক দিয়েছেন যেন সকল ধর্মীয় কাজ সকল ধর্মীয় সেক্টর সুষ্ঠুভাবে পরিচালিত হয় দুনিয়ার আর কিছু ঠিক থাকুক বা না থাকুক এগুলো যেন একশো পার্সেন্ট ঠিক থাকে উদাহরণস্বরূপ যতদিন পর্যন্ত মুসলমানদের খলিফা ছিল পৃথিবীর যে কোনো প্রান্তে একজন নারী ধর্ষিত হলে সেই খলিফা ছুটে আসতো এমনকি বিতর্কিত খলিফা ছিলেন খলিফা মুতাসিম বিল্লাহ তার জামানায় এক যুবতী নারী বন্দী হলো কাফেরদের হাতে বন্দি হওয়ার পর কাফের তার ইজত হানি করার জন্য তার গায়ে হাত দিল সে তখন চিৎকার করে বলে উঠল আহ মোতাসিম তুমি কোথায় তুমি মুসলমানদের খলিফা সেজে আছো মুসলমানদের দায়িত্ব ভার গ্রহণ করে আছো অথচ তোমার খেলাফতের জামানায় কাফেররা আমার গায়ে হাত দিচ্ছে তুমি আমার পাশে দাঁড়াচ্ছ না বলেছিল কষ্ট করে সবাই সামনের দিকে আসেন যাতে পেছনের ভাইয়েরা বসতে পারে ওয়া মহতাসিম কোথায় মহতাসিম তুমি আসো তো এই কথা শুনে কাফেররা টিটকারি মেরে বলতে লাগলো আহ মোহতাসিম বইয়া আছো তোর কাছে আইব এক ধরনের ঘোড়ার নাম নিয়ে বলল। তোমার মোতাসিম সেই ঘোড়ার উপর চোরে তোমারে বাঁচাতে আসবে সে অপেক্ষায় তুমি থাকো সে বলল না যদি বাস্তবে সে মুসলমানদের খলিফা হয়ে থাকে আসবে অবশ্যই আসবে তো কাফেররা বললো ঠিক আছে থাকো দেখতে থাকি তোমার খলিফা কখন তোমাকে বাঁচাতে আসে গোয়েন্দা মারফত এই সংবাদ পৌঁছে গেল খলিফা মোতাসিমের কাছে সংবাদ পৌঁছার সঙ্গে সঙ্গে তিনি বললেন হে আমার মেয়ে আমি আসছি আদেশ জারি করে দিলেন যেই ঘোড়ার নাম সে বলেছে খোঁজ লাগাও এই ঘোড়া কোথায় কোথায় পাও খাজানার মধ্যে খোঁজ লাগানো হলো মাঠের মধ্যে খোঁজ লাগানো হলো পুরো দেশের মধ্যে খোঁজ লাগানো হলো খুঁজে খুঁজে আশি হাজার ঘোড়া পাওয়া গেল এখন আশি হাজার ঘোড়ার উপর আশি হাজার মুজাহিদরে চড়িয়ে দিয়ে বলল যাও সেই মুসলিম নারীকে উদ্ধার করে নিয়ে আসো আর কাফেরদেরকে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিয়ে আসো কোনো মুসলিম যুবতীর উপর যেই চোখ বাঁকা দৃষ্টিতে তাকায় মুসলমান সেই চোখ উপরে ফেলে তো মুজাহিদরা আশি হাজার ঘোড়া নিয়ে চলে গেলেন এবং সেই যুবতীকে ঠিক উদ্ধার করে নিয়ে আসলেন কাফেররা বুঝলো এই জাতি সে যেই সেই জাতি না এরা পুরোটা হলো একটা দেহের মতো দেহের কোনো অঙ্গে যদি আঘাত লাগে পুরো দেহের মধ্যেই ব্যথা ছড়িয়ে যায় আঙ্গুল কাটলে ব্যথা শুধু হাতে থাকে না মাথা থেকে শুরু করে পা সব জায়গায় ব্যথা ছড়িয়ে যায় এই জাতি হলো সেই জাতি যাদের একজন সদস্য খারাপ থাকলে বাকিরা ভালো থাকে না বরং সবাই তার হেফাজতের জন্য ঝাঁপিয়ে পড়ে ওসমান নদী আল্লাহনুকে যখন মক্কায় বন্দী করা হয়েছিল আল্লাহর নবী তখন তো যাচ্ছিলেন ওমরা করার জন্য হুদাই বিয়ার প্রান্তরে আটকা পড়েছিলেন কিন্তু যখন সংবাদ পেলেন ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে আমার নবী চোদ্দশো সাহাবীর থেকে বায় নিলেন তবে সেই বায়াত কোনো জিকিরাজের বায়াত না আত্মশুদ্ধির বায়াত না মোরাকবের বায়াত না সেই বায়াত ছিল জিহাদের বায়াত সেই বায়াত ছিল বায়াত যেই বায়াতের কথা আমার রব আনুল ছাব্বিশ নম্বর পরার সুরতুল উল্লেখ করেছেন আজকে যারা আপনাকে বায়াত দিচ্ছে আসলে তারা আপনাকে না বরং আল্লাহকে বায়াত দিচ্ছে আপনাদের সবার হাতের উপর আল্লাহর হাত আছে কারণ এই বায়াত নিচ্ছেন মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য যদিও বাস্তবতা ছিল ওসমানকে হত্যা করা হয় নাই কিন্তু যখন গুজব কানে আসলো সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত দেরি করলেন না যে ওসমানকে তোরা মেরেছিস একজন মুসলমান যতদিন পর্যন্ত দুনিয়াতে কষ্টে থাকবে ওহে হে কাফেররা তোরা দুনিয়ায় সুখের দেখা পাবি না ইরাকে মুসলমান মরবে আফগানে মরবে কাশ্মীরে মরবে ফিলিস্তিনে মরবে সারা দুনিয়া আগুন লাগিয়ে দিবে আর ওরা বসে বসে আমেরিকার মধ্যে ফুর্তি করবে ইউরোপের মধ্যে আনন্দ করবে আমরা বেহায়া আছি বলে এই সুযোগ পাচ্ছে আমার নবী যদি থাকতেন এত লক্ষ কোটি নারী ধর্ষিত হওয়া লাগতো না এত শিশুর আর দ্রবের রবের পর্যন্ত পৌঁছা লাগতো না মুসলমানদের এত শত শত শহর ধ্বংসস্তপে পরিণত হওয়া লাগতো না যেদিন একজন নারীর বেজ সং কানে যেদিন একজন শহীদ সংবাদ মুসলমানের থেকে জিহাদের বায়াত নিয়ে এমনকি যাচ্ছিলেন তো হজ করতে হজে যাওয়ার সময় কি যুদ্ধের কামান টামান নেওয়া যায় নাকি আরে হজে যাওয়ার সময় যুদ্ধের প্রস্তুতি নেওয়া যায় হুদায় বিহার প্রান্ত যে জিহাদের বায়াত নিচ্ছেন জিহাদ করবেন কি দিয়া করার তো বাহ্যিক কোনো শক্তি নাই হয়তো নিরাপত্তার জন্য আটটা দশটা তরবারি থাকবে নিরাপত্তার জন্য কয়েকটা তীর থাকবে নিরাপত্তার জন্য কয়েকটা বল্লভ থাকবে কিন্তু যুদ্ধের প্রস্তুতি তো আর তারা সেখানে নিয়ে যান নাই এমনকি সেই জায়গায় সবাই যে পুরুষ তাও না অনেক নারীও আছে রসুলের স্ত্রীরাও আছে অল্প বয়সী সাহাবিরাও আছে যুদ্ধ লেগে গেলে এই নারীদের কি হবে এই বাচ্চাদের কি হবে কোনো কিছু ভাবছেন না আরে মুসলমান শহীদ হবে আর অন্যরা বসে বসে আঙ্গুল চুষবে এমন বেগায়রতি নবী আমাদেরকে শিখিয়ে যখন একজন নারীকে ইহুদিরা বেহুতি করতে চেয়েছিল টান দিয়ে তার কাপড় খুলে ফেলেছিল এবং তার পেছনের সেই অঙ্গটা প্রকাশিত হয়ে গিয়েছিল এবং সেই নারী চিৎকার করে বলেছিল হায় রে ওরা যদি আমার জানে মেরে ফেলত তারপর আমাকে এই লজ্জার সম্মুখীন করার চাইতে সহজ ছিল এই আওয়াজ শুনে এক যুবক সাহাবি কোষ থেকে তরবারি বের করে সেই মালাউন ইহুদির কল্লার উপর আঘাত করে ওর কল্লাকে দ্বিখণ্ডিত করে দিলেন অন্য ইহুদিরা প্রতিশোধ নেওয়ার জন্য তাকেও হত্যা করে ফেললো আমার নবী রায় জারি করে দিলেন ওদের সবাইকে হত্যা করে ফেলা কারণ এক মুসলমানকে যদি এক হাজার মানুষ মিলেও হত্যা করে ইসলামের শাস্তি হলো হত্যার বদলে হত্যা রক্তের রক্ত এই সাহাবিকে যেহেতু বাজারের লোকেরা সবাই ধরে হত্যা করেছে নবীও তাদেরকে হত্যার ব্যাপারে সিদ্ধান্ত নিলেন নবী যাচ্ছেন তাদেরকে হত্যার সংবাদ শোনাবেন সেই সময় এক মুনাফিক সর্দার আবদুল্লা বিন উবাইব সালুল এসে রসুলের সামনে বাধা দিল হে নবী আমি আপনাকে তাদেরকে হত্যা করার ফয়সালা দিতে দেব না মুনাফিক আর কাফের দোস্ত না আরে বলে না না বর্তমান সময়েও এই জাতীয় দেশের মধ্যে অনেক নামধারী মুসলমান এমন নাই যারা কাফের দালালি করে যারা বাংলাদেশে বসে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করে যারা ঢাকার মতো বাংলাদেশের রাজধানীতে বসে বসে ভারতের দালালি করে তো সর্বযুগেই কিছু মুসলমান থাকে নামধারী যেগুলো আসলে মুসলমান না আসলে কাফের আসলে মুসরিক এই মুনাফিকগুলোই সর্বযুগে মুসলমানদের জন্য সবচাইতে বেশি ক্ষতির কারক সুলতান টিপু শহীদ রহমতুল্লাহ আলী সেই সুলতান যে পরাজিত হলেন এর পেছনেও তো মির সাদেকের অবদান ছিল তাতারিরা যে মুসলিম বিশ্বকে দখল করেছিল এর পেছনেও ইবনে আলকামির দখল ছিল এরকম যেই ময়দানে মুসলমান পরাজিত হয়েছে অধিকাংশ জায়গায় দেখবেন মুনাফিকের কোনো অবদান আছে এ কারণে আমার আল্লাহর আদেশই হলো ইয়া ইউহান নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম হে নবী আপনার জিহাদ কাফিরদের বিরুদ্ধেও চলবে আপনার জিহাদ মুনাফিকদের বিরুদ্ধেও চলবে আপনি যেমন কাফিরদের ব্যাপারেও কঠোর থাকবেন মুনাফিকদের ব্যাপারে আপনাকে কঠোর থাকতে হবে আপনার ঘরে আছে যে শত্রু তারে আগে করো জয় ভাঙো সে দেয়াল প্রদীপের আলো যাহা আগুলিয়া রয় তো বলছিলাম সে সামনে এসে বাধা দিল না আরে তোমার বিচার করতে দিব না রাসুল বলছেন তুমি সরে যাও আমাকে যেতে দাও যখন ভালোই ভালোই বলছে কাজ হচ্ছে না তখন নবীর কাপড়ের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বলল না যেতে কোনো ভাবেই দিব না নবী সরাতে চাইলেন সরতে রাজি না সেই সময় আল্লাহ নবীর হেকমত ছিল তিনি মুনাফিকদের ব্যাপারে হত্যার ফয়সলা দিচ্ছিলেন না কারণ ইসলাম তখন নতুন মানুষ বেশিরভাগ মানুষ জানেই না ইসলাম কি জিনিস সারা দুনিয়া ইসলামের দাওয়াতি প্রচার হয় নাই এর মধ্যে ইসলাম ফবিয়া তো ছড়িয়ে দেওয়া হয়েছে চারদিকে ইসলাম মানে খারাপ ইসলাম মানে জঙ্গিবাদ ইসলাম মানে এ ইসলাম মানে সেই বদনাম তো আছেই এখন যদি রাসুল এই হত্যা করেন কাফেররা এটা ইস্যু বানাবে দেখেছো মুসলমান কত খারাপ মুসলমান হলে নিরাপত্তা পাবনা বরং মুসলমান মুসলমানরাই বাইরে ফেলায় বাইরের লোক তো আর বুঝবো না কেনা মুনাফিক কেডা মোমিন কপালে তো আর মুনাফিক লেখা থাকে না তখন মানুষ মুসলমান হতেও ভয় পাবে যে মুসলমান হলেও মনে হয় শান্তি নাই দুদিন পর আমারও জবাই করে ফেলবে তে কারণে আমার নবিতার হেকমতের কারণে সেই যুগে অনেক কাজই করেন নাই যেমন কাবা শরীফ কাবা শরীফটা যতটুকু এরিয়া নিয়ে ছিল জাহেরি যুগে যখন সেটা আবারও পুনর্নির্মাণ করা হয়েছিল আর্থিক সংকট দেখা দিয়েছিল পুরো এরিয়া নিয়ে করা সম্ভব হয় নাই অল্প একটু জায়গা ছেড়ে রাখা হয়েছিল যেটা এখনো আছে হাতিমের ভেতরের অংশ তো এই জায়গা বাদ দিয়ে ঘর বানিয়েছিল আমার নবীর ইচ্ছা ছিল মনের পুরো দৃঢ় তামান্না ছিল তিনি আবারও কাবাটাকে নতুন করে পুনর্নির্মাণ করবেন যে জায়গাটা বাইরে ছিল সেটা সহ কিন্তু সেই সময় শুধু এই ভয়ে নবী এটা করেন নাই নবী পুনর্নির্মাণ করার জন্য যদি কাবা ভাঙেন ভেঙেই তো নির্মাণ করা লাগে নাকি পুনর্নির্মাণ করার জন্য যদি কাবা ভাঙেন কাবাকে তো মুশ্রিকরাও সম্মান করত এবং এটাকে অরা আল্লাহর ঘর মনে করত। দেখা যাবে ওরা সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছে দেখো মোহাম্মদ কাবা ভেঙে ফেলেছে সে যে ভেঙেছে এটা পুনর্নির্মাণ করার জন্য ওই কথা আর বলবে না দেখেছ মুসলমান কত খারাপ মুসলমান কাবা বা ভেঙে ফেলেছে এই যুগে দেখেন না আমেরিকা এত লক্ষ নারীকে ধর্ষিত করার পরও ধর্ষক হয় না কাফের এত মুসলমানরা মারার পরও জঙ্গি হয় না কিন্তু মুসলমান মাজলুম হয়ে যদি একটু আহ বলে চিৎকার করে মাজলুমের জন্য শুধু চোখ থেকে পানি মাজলুমের পক্ষে দুইটা বয়ান করে হয়ে যায়। ওরা সারাদিন মায়ের পেট করে জঙ্গি হয় না যুদ্ধ করে জঙ্গি হয় না যাদের হাত মুসলমানের রক্তে রঞ্জিত তাদেরকে কেউ জঙ্গি বলে না আর মুসলমান শুধু দুঃখ প্রকাশ করলেও তারে বলে জঙ্গি এমনকি সারা দুনিয়ার মধ্যে এখন নিষিদ্ধ অঘোষিত ভাবে অলিখিত ভাবে জিহাদি বয়ান করা যাবে না জিহাদি বই পড়া যাবে না জিহাদের কথা বলা যাবে না নিষেধ না আরে নিষেধ না জিহাদ নিয়ে তো ভয় কেন নামাজও যে ইসলাম শিখিয়েছে জিহাদও তো ইসলাম শিখিয়েছে জিহাদ যদি খারাপ হয় নামাজকেও খারাপ বলতে হবে কারণ সব তো আল্লাহ শিখিয়েছেন জিহাদকে খারাপ বললে এটা শুধু জিহাদে সীমাবদ্ধ থাকে না আল্লাহর দিকেও ফেরে কারণ মুসলমান জিহাদ নিজেরা আবিষ্কার করে নাই মোল্লা মুন্সিরা শিখায় নাই রব শিখিয়েছেন যেই রব কোরআনে নামাজের ব্যাপারে বিরাশি আয়াত দিয়েছেন একই রব জিহাদের ব্যাপারে চারশো চৌরাশি আয়াত দিয়েছেন তো কোরআনেরও তো দাবি আমরা নামাজ নিয়ে একটা বয়ান করলে জেহাদ চারটা বয়ান করব তাহলে তোমাদের জলে কে তার মানে বোঝা যায় দুশ্মনীটা আসলে ইসলাম নিয়েই ডাইরেক্ট তো বলতে পারে না এখন ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চায় জিহাদি বক্তা জিহাদি বই টিটকারি মারে মারে না যদিও নামাজি বক্তা টিটকারি মারে না মারে জিকিরওয়ালা বক্তা টিটকারি মারে হজওয়ালা বক্তা জাকাতওয়ালা বক্তা ঠিটকারি মারে কিন্তু জিহাদ নিয়ে টিটকারি মারে ইসলামের কোনো বিধান নিয়ে টিটকারি মারলে ইমান থাকবে তো বলছিলাম এই মাদ্রাসাগুলো নিয়ে চিন্তা করা আমাদের দায়িত্ব ছিল না দায়িত্ব ছিল খলিফার কিন্তু এক জিনিস যখন হারালো বহু জিনিস অটোমেটিক হারিয়ে গেল ইসলামের এগুলো তো শাখা প্রশাখা মূল যখন থাকে না তখন ফেতনা চারিদিকে ছড়িয়ে যায় আমার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন নবীকে দাফন করার আগে এমন ফেতনা লেগে গেল খলিফা নিয়োগ দিয়ে তারপর নবীকে দাফন করতে হলো তার মানে নবীর দাফনের চাইতে সেই সময় খলিফা নির্ধারণ করা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল কারণ নইলে এমন একফ শুরু হয় এমন ফেতনা শুরু হয় যেই ফেতনা খলিফা ছাড়া মিটানো যায় না আজকাল কত এখতেলাফ চলে সমাজে আমাদের অনেক ভাইয়েরা তারা বিশ্ব আমির নিয়ে খুব সরব বিশ্ব আমিরা মানতে হবে নইলে জাহিলে যুগে চলে যাবা তা আমি বললাম ঠিক আছে একজনের সঙ্গে কথা হচ্ছিল আমি বিশ্ব আমিরকে মানবো বিশ্ব আমির মানে তো আমরা বুঝি আমিরুল মোমিনিন সারা বিশ্বের সকল মমিনুল আমির আমরা বিশ্ব আমিরকে মানব ভুল দুই চারটে থাকলেও মানব কারণ আমরা মুতাসিমকেও মেনে এসেছি বহু পাপি ধাপি বাচ্চাকেও আমরা মেনে এসেছি মানব কিন্তু শর্ত হলো দিল্লিতে বসে থাকতে পারবে না কাশ্মীরের মুসলমানের পাশেও দাঁড়াতে হবে আরাকানের মুসলমানকেও তাদের দেশে ফিরে যাওয়ার অধিকার দিতে হবে আল্লাহর জমিন আল্লাহর দিনের শাসন জারি করতে হবে পৃথিবীর সকল মজলুমের পাশে দাঁড়াতে হবে তাহলেই না বিশ্ব আমির আমরা নাম সর্বস্ব আমির চাই না আমরা ওলা আমির চাই তখন বলে না আমরা তো এই আমিরের কথা বলছি না তাহলে আমি বললাম এই আমিরের কথা যদি না বলো হাদিস টানার সময় তো আমিরুল মুমিনের হাদিস টেনে তোমার আমিরের ব্যাপারে ফিট করো আবার বলো তারে না মানলে নাকি ওয়াজিবুল কতল বই একটা লিখে ফেলেছে তাকে বিশ্ব আমির না মানলে নাকি আজিবুল কতল হাদিস নিবে আমিরুল মিনিন একটা আর ফিট করবে জলের আমিরের ব্যাপারে এর চাইতে বড় ভণ্ডামি আর কি হতে পারে তো ইসলামের ফতোয়া ছিল সকল মাঝহের ইজমা হলো খলিফা নির্ধারণে সর্বোচ্চ তিন দিন দেরি করা যায় কয়দিন কয়দিন তিন দিন যদি পার হয়ে যায় চতুর্থ দিন সকল মুসলমান গুনাগার হবে ফরজে কিফায়াত তরক করার কারণে কারণ এই খলিফার সঙ্গে ইসলামের অনেক বিধান সম্পর্কিত আজকাল অনেকে এসে পরিচয় দেয় হুজুর আমি প্র্যাকটিসিং মুসলমান আমি বলি ভাই প্র্যাকটিসিং মুসলমান মানে তো শুধু এটা না সে নামাজ পড়ে রোজা রাখে দাড়ি রাখে সন্নতি লেবাস পরে এতটুকুর মধ্যে ইসলাম সীমাবদ্ধ না এটা তো ব্যক্তিগত জীবন হলো ইসলাম তো ব্যক্তিগত জীবনের আদর্শই শুধু শেখায় নাই এটা একটা সাইড মাত্র তুমি আমাকে বলো তো পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনেও তুমি কি ইসলাম প্র্যাকটিস করো সে বলে সুযোগই তো নাই চাই তো ইসলামী শাসন ইসলামী বিচার আদালতে গেলে ইসলামী বিচার পাওয়া যায় চোরচুরি করলে হাত কাটে নাকি নবীরে গালি দিলে তার গলা কাটে ইসলামী কোন আইন আছে নাকি তো ইসলামী বিচার যদি না থাকে এই ক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলমান কেমনে হবেন প্র্যাকটিসিং হতে চাইলে আগে তো দিন কায়েম করতে হবে আগে কায়েম হবে তারপর না মানার সুযোগ আরে হানাফি ফিখের প্রসিদ্ধ এক কিতাব যেই কিতাব সব আলেমরে পড়ানো হয় এর নাম হলো হেদায়া নাম তো সবাই শুনেছেন মনে হয় ফিখে হানাফির মজবুত কিতাব এই হেদায়ার চার খণ্ড কয় খণ্ড এক খণ্ড হলো শুধু ব্যক্তিগত জীবন নিয়ে নিয়া এরপরের তিন খন্ড কি জিনিস নিয়া সেই জিনিস সমাজে কায়েম করবেন কেমনে তো হেদায়ত দিয়েও যদি উদাহরণ দেই বলবো ইসলামের পঁচিশ পার্সেন্ট মেনেছেন বাকি পার্সেন্টগুলো গেল কোথায় পঁচিশ গেলে পঁচাত্তর থাকে না আরে বলে না ব্যক্তি জীবনে প্র্যাকটিসিং মুসলমান পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন গেল কই রাজনীতি অর্থনীতি সমরনীতি বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি পৌরনীতি কত কিছুই তো পরে আসলো সব জায়গায় তো ইসলামের রাজত্ব চলে না কোথাও গণতন্ত্র বিজয়ী কোথাও সমাজতন্ত্র বিজয়ী কোথাও রাজতন্ত্র বিজয়ী কোথাও জাতীয়তাবাদ কোথাও ধর্ম নিরপেক্ষতাবাদ ঘুরে ফিরে সেই বাদ আর মতবাদ তন্ত্র আর মন্ত্র ইসলাম কই সৌদিতে আছে নাকি ইসলাম সৌদিতে রাজতন্ত্র বাংলাদেশে গণতন্ত্র আবার পাকিস্তানেও গণতন্ত্র আবার কোন কোন জায়গায় অন্য কোন তন্ত্র ঘুরে ফিরে খালি তন্ত্র আর তন্ত্র মন্ত্র আর মন্ত্র যতদিন তন্ত্র মন্ত্র থাকবে না মসজিদের দিকে কেউ তাকাবে না মাদ্রাসার পাশে কেউ দাঁড়াবে না মার্কাজ আর খানকাহের কাহের জিম্মাদারি কেউ নেই এই যে আমাদের এত দুঃখ এত কষ্ট এগুলোর পেছনে মূল কারণ হলো আমাদের অভিভাবক নাই মুসলমানদের খলিফা যিনি হন একজন নারীর যদি তার আপন অভিভাবক না থাকে তার বিয়ে দেওয়ার দায়িত্বটাও তার এমনকি কোনো মানুষ যদি না খেয়ে থাকে আয়ের কোনো শক্তি সামর্থ্য তার নাই তারে খাওয়ানোর দায়িত্ব সেই খলিফার কারণ ওমরের মতো মানুষ পর্যন্ত বলেন আরে ফোরাত নদীর তীরেও যদি একজন না খেয়ে মরে কেয়া মতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে নিজে পিঠের মধ্যে বস্তা নিয়ে চলে যান বুড়ির দরবারে খাদেম নিতে চায় না আমার যান আরে বলে কেয়ামতের দিন আল্লাহ তো তোমারে জিগাবে না এই কেয়ামতের দিন প্রশ্ন তো করবে আমাকে আরে সেদিন তো আমাকে জবাব দিতে হবে তো কাজটাও আমাকেই করতে দাও অনেকে তো আজকাল আশা করে গণতন্ত্রের মধ্য দিয়ে ইসলামী খলিফা পেয়ে যাবে কিভাবে সম্ভব গণতন্ত্রের মূল মন্ত্রই তো হলো সকল ক্ষমতার মালিক জনগণ লা ইলাহা ইল্লাহ নাস অথচ ইসলামের কালিমা হলো লা ইলাহ ইল্লাল্লাহ সকল ক্ষমতার মালিক এক আল্লাহ কালিমাই তো ভিন্ন যদি জনগণকে ক্ষমতার উৎস না মানেন তাহলে সেটার গণতন্ত্র থাকে না অন্য কিছু হয়ে যায় আর আল্লাহকে যদি আপনি একমাত্র আইনদাতা বিধানদাতা না মানেন সেটা ইসলাম থাকে না ভিন্ন কিছু হয়ে যায় যদি বলেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় পার্লামেন্টে গিয়ে ইসলামী আইন বাস্তবায়ন করব। আমি বলবো ভাই পার্লামেন্টে গিয়ে আইন বাস্তবায়ন করবো ভালো কথা কিন্তু আইনকে এজন্য বাস্তবায়ন করবো আল্লাহ বলেছেন বলে না হুজুর এজন্য তো হবে না বরং এজন্য বাস্তবায়ন করতে পারবো অধিকাংশ পার্লামেন্ট মেম্বার মেনে নিয়েছে তাহলে বলেছেন আল্লাহ সেটা আবার অনুমতি নিতে হয় মানুষের থেকে তাইলে তোমার খোদা কেডা আল্লাহ নাই মানুষ তাহলে অবস্থা এমন হল আল্লাহ একজন পরামর্শদাতা আল্লাহর পরামর্শ আমার টেবিলে উঠবে মনে চাইলে হা বলবো মনে চাইলে না বলবো শেষে গিয়ে বলা হবে হাজ জয়যুক্ত হয়েছে হাজ জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে বাস আল্লাহ পাস কখনো আবার আল্লাহ ফেল না আজকে পাস পাঁচ বছর পর ফেল পাঁচ বছর পর পাস দশ বছর পর ফেল এই তামাশার নাম ইসলাম না ইসলাম হলো হুকম বিধান প্রণয়নের ক্ষমতা এক আল্লাহ আল্লাহুল খালকুয়াল আম সৃষ্টি যার বিধানও চলবে তা ইসলাম আমাদেরকে শিখিয়েছে সকল মুসলমান এক দেহ যার কারণে একজন নারীর যদি ইজ্জত নষ্ট হয় আরে ফতোয় স্বামীর নাম তো সবাই শুনেছেন হানাফে ফিক্ষের মজবুত কিতাব যেই কিতাব না পড়ে কোনো মানুষ মুফতি হয় না এবং মুফতিদের সবচাইতে বেশি ভরসা নির্ভরত যেই কিতাবের উপর এখনও পর্যন্ত সেটা হলো রব্দুল মুখতার বা হাসিয়াত আবিদিন যার আরেক নাম ফতোয়া শামী এখানে আল্লামা ইবন আবিদিন শামী রহমতুল্লাহ আলী স্পষ্ট ফতোয়া দিয়েছেন আতুন সুবিয়াত বিল মশরিক ওয়াজাবা আলা আহলিল মগরিবি আই খাল্লি সুহা একজন মানুষ যদি পৃথিবীর প্রাচ্যে অর্থাৎ পূর্ব প্রান্তে একজন নারী যদি বন্দি হয় কাফেরদের হাতে মুশ্রিকদের হাতে সেটা হোক আবু গারিবে হোক গুয়ন্তানামোবে কারাগারে অথবা হোক অন্য যে কোনো কোথাও একজন মুসলিম নারী যদি পৃথিবীর প্রাচ্যে বন্দী হয় পাশ্চাত্যেও যত মুসলমান থাকে তাদের উপর আবশ্যক হয়ে যায় তাকে উদ্ধার করা এবং যতক্ষণ উদ্ধার করতে না পারবে ততক্ষণ পর্যন্ত অপরাধ বোধে ভোগা তারা যে ফরস্তরকের হে আছে এই বিশ্বাস অন্তরে পোষণ করে গুণা দুই রকম এক গুণা হলো যেটারে যেটাকে মানুষ গুনাই মনে করেন এই দ্বিতীয় প্রকার গুণাটা বেশি জঘন্য হাদিসে বলা হয়েছে গুরুতর এর ব্যাখ্যায় মহাদেশরা লেখেন কেন জিনার তো গুণা বেশি তাহলে কেন গুরুতর বলা হলো দুই ব্যাখ্যা তারা দিয়েছেন এক ব্যাখ্যা হলো জিনারে মানুষ গুনা মনে করে এ কারণে দুই দিন আগে হকার পরে এটা থেকে তহবা নসিব হয় গিবত্র তো গুনাই মনে করে না যার কারণে তহবার তো আর কোনো আশা নাই তো আমাদের হালত এমন এই মুসলিম নারীদেরকে উদ্ধার করা আমাদের উপর ফরজ এ আকিদা আছে আরে আছে নাকি কার আছে এক ইঞ্চি জমিন মুসলমানদের এক ইঞ্চি জমিন যদি কাফেররা দখল করে নেয় সেই এক ইঞ্চি জমিন উদ্ধার করা সব মুসলমানের উপর ফর্জে কি ফায়া আল আকরফ আল আকরফ নিকটে তাদের নিকটে তাদের নিকটে এভাবে ধাপে ধাপে সব মুসলমানের জন্য জরুরি হয়ে যায় প্রথম দায়িত্ব পার্শ্ববর্তীদের এরা না পারলে তাদের পার্শ্ববর্তী এরা না পারলে তাদের পার্শ্ববর্তী উদাহরণস্বরূপ আর আকান যখন রোহিঙ্গারা নির্যাতিত হলো রোহিঙ্গাদের পাশের মুসলমান কারা কয় না কয় কজোর কইলে তো ডর লাগে ডর লাগে আমার তো কথা বলতে কষ্ট হচ্ছে আগেই বলেছি কথা বলার মতো হালত নেই এখনো বুকে খুব ব্যথা করছে বাক্যগুলো উচ্চারণ করতেও খুব কষ্ট হচ্ছে তারপরও বলছি তো বললাম আরাকানের পাশে কারা নাকি আর কেউ আছে এখন আমার মাসালা কন চারও মাস হবে এই ব্যাপারে একমত ফিক ফতোয়ার যত কিতাব আছে যেগুলো পড়ে আমরা আলেম হয়েছি আলেম তো এজন্য হই নাই যে এই কিতাবগুলো যেমনে পড়ছে এমনে বন্ধ করে রাখবো আলেম তো হয়েছে এজন্য মানুষের কাছে পৌঁছে দেব। এরপর কে মানলো আর না মানলো এটা দেখার বিষয় না পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব ওমা আলার রসুল ইল্লাল মুবিন। তো পৌঁছে দিলে কি কোনো হবে না দিলে কাছে এ আপনিই বলবেন আল্লাহ এই যাওয়ার সময় দেখি পকেটে একটা খামুল হয়ে গেছিল কিন্তু আমগুরে তো বয়ান করে দেওয়া যায় নাই আল্লাহ এরে ধরেন যদি আমগুরে কই তো আমরা তো একটু মানার চেষ্টা করতাম বেশি পারি কম পারি একটু তো চেষ্টা করতে পারতাম তো এই যারাকানের পাশে আমরা তারাকানের মুসলমান যখন মাজলুম হলো তাদের নারী যখন ধর্ষিতা হলো তাদের শিশু যখন নিহত হলো তাদের ভূমি যখন বৌদ্ধরা দখল করে নিল হেফাজতের দায়িত্ব এক নম্বরে কাদের কয় না ভয় পান কে কে একটু হাত তুলেন দেখি আপনি ভয় পান কে কে ভয় পান একটু দেখি হ্যাঁ আমরাও ভয় পাই তবে আল্লাহরে আল্লাহ ছাড়া আর কাউরে ভয় করতে রাজি না কারণ জানো আল্লাহর হাতে সব আল্লাহর হাতে আপদ বিপদ আল্লাহর হাতে আল্লাহ বাঁচাতে চাইলে দুনিয়ার কেউ মারতে পারবে না আল্লাহ মারতে চাইলে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না করোনা এসেই তো খেলা দেখিয়ে দিয়েছে দেশের গরিব মানুষ বস্তির মানুষেরা যেমনে থাকে করোনার যদি শক্তি থাকতে একটারও বাঁচায় আর না কিন্তু করোনার কেমন যেন পুঁজিপতি যারা লোক যারা এগুলো একটু বেশি দেখেন না করোনা এসে সারা দুনিয়ার একটু খেলে দিল কিন্তু আমেরিকার প্রতি কেন যেন ওর প্রেমটা বেশি জাগলো আমেরিকার এমন মারা মারলো যে আমেরিকা ওদের ইতিহাসে এত বেশি অর্থনৈতিক ক্ষতির শিকার হয় নাই যেটাই করোনা এসে হয়েছে ল্যাংড়া মশা চেনেননি সেটা না মশা আমাদের ক্ষতি করলে সর্বোচ্চ কি করে একটা কামড় দেয় দিয়া হয়তো সামান্য একটু রক্ত নিয়ে চলে যায় কিন্তু এই ল্যাংরা মশা নমরুদরে এত প্রেম করে ফেলে নমরুদরে কামড় দিয়া যায় না মস্তিষ্কের মধ্যে ঢুকে যায় এমন কি বের করতে চাইলেও বের হয় না পরে ওরা জাহান নামে পৌঁছে দিয়ে আসে তো বলছিলাম এই আরাকানের পাশে আমরা না আসামে যখন নির্যাতন হয় আসামের পাশে আমরা না কাশ্মীরে যখন নির্যাতন হয় এবং তাদের পার্শ্ববর্তী মুসলমানরা হেফাজত করে না ধাপে ধাপে তার পার্শ্ববর্তী আমরা না এখন বলেন আমাদের উপর জিহাদ করা হারাম না ফরজ ফরজ আগে এটা মানেন পরে যদি মাসালা আসে হুজুর তাইলে তো করি না আর এ ভাই ফরজ হওয়ার পর যদি না করি তাহলে এক পাপ হলো যে আমার আকিদা ঠিক আছে আমলে কমতি আছে আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারেন কিন্তু যদি আকিদে বরবাদ হয়ে যায় তাইলে তো সর্বনাশ এক লোকের টেহা আছে সে জানে যে আর হজ ফরজ এরপর করে না তার অলসতা তার গাফলতি তাহলে এক ধাপ তো হলো যে সে এটাকে ফরজ মেনেছে তার মানে ইলমি লাইনে সে সহি আমুলি লাইনে গলতি এখন যদি ইলমি লাইনও সহি না হয় আমুলি লাইন তো কেমনতার আগেও সহি হবে না যে ফরজ মনে করে সে তো টুকটাক চেষ্টা করবে আল্লাহ বলেন মাস্তা তো আতুম যতটুকু পারো ততটুকু প্রস্তুতি গ্রহণ কর তাহলে এই মাসালাও তো আলোচনা হয় না হয় কত দিক থেকে যে ফরজ বলতে চাইলে রাত শেষ হবে এমনকি আমার বুকের হার্টবিট হয়তো বন্ধ হয়ে যাবে ব্যথার কারণে কিন্তু বলার দিক শেষ করা যাবে না একজন নারী ধর্ষিতা হলে একজন নারী বন্দি হলে তাকে হেফাজত করা জরুরি এ কারণে ফরজ মুসলমানদের এক ইঞ্চি ভূমি কাফেররা দখল করে নিলে সেটা উদ্ধার করা আমাদের উপর জরুরি হয়ে যায় এই বিবেচনায় ফরজ একইভাবে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা এই বিবেচনায় আমাদের জন্য ফরজ আরে আল্লাহর জমিনে মুসলমানদের খেলাফা এবং খলিফা নির্ধারণ করা সর্বোচ্চ তিন দিন পর্যন্ত অবকাশ করা যায় উনিশশো থেকে দুই হাজার একুশ তিন দিন হয় নাই উনিশশো চব্বিশে খেলাফতের পতন উনিশশো চব্বিশ থেকে দুই হাজার একুশ তিন দিন হয় নাই নাকি বাঙ্গালের তিন দিন না হইতে পারে অনেক সময় কয় হুজুর এই পাঁচ কিলো যাইতে যাইতে দেখি এক ঘন্টা লাগে তা পাঁচ কিলো ফুরায় না এক মিনিট ঘরের থেকে এই দুই কদম সামনে হাঁটলেই পেয়ে যাবেন হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় তাও শেষ হয় না বাঙ্গালির মা পাবার আলাদা তাহলে তিন দিন শেষ হয়েছে নি উনিশশো চব্বিশ থেকে দুই হাজার একুশ শেষ হয় না তিন দিন তা যদি শেষ হয় আমরা কি পাপি না বলে না পাপি না কত কিছুর জন্যই তো দাবি তুলি এই দাবি তো কেউ তোলেই না ছোট্ট একটি উদাহরণ দেয় এই যে একটা দেশ একসময় দুই এক বছর আগে হাইকোর্টের সামনে একটা ভাস্কর্য বসানো হয়েছিল থেমিস দেবীর ভাস্কর্য মনে আছে নি সেই ভাস্কর্য বসানোর সময় আলেমরা প্রতিবাদ করেছিল এবং প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ভাস্কর্যটা সামনে থেকে সরাইয়া পিছনে নিয়ে গেছে পুরো দূর করে নাই সামনে থেকে সরিয়ে পিছনে নিয়ে গেছে সবাই ভাবলো হ্যাঁ আমরা সফল কিন্তু আমার কথা হলো এই যে বাইরের মূর্তিটা ভাস্কর্যটা এটার পূজা কিন্তু কেউ করতো না কিন্তু হাইকোর্টের ভেতরে অদৃশ্য আরেকটা মূর্তি আছে যেটার পূজা সবাই করে সেটার নাম হলো মানব রচিত বিধান সেটার নাম হলো জাহেলি বিধান সেটার নাম হলো তাগুতি আইন আল্লাহর জমিনের যত বিচারালয় আছে যত আদালত আছে সেখানে একজনের আইনে চলতে পারে যার নাম আল্লাহ সে আল্লাহ যে আইন দিবেন রাসুলের মাধ্যমে কোরআন এবং সুন্না যে আইন দিবে মুসলমান একমাত্র সেই আইনটাকে মানার অধিকার ধর্মীয়ভাবে তার আছে এর বাইরে ভিন্ন কোন আইনকে মানতে চাইলে শিরিক এবং যেটা মানতে চাইবে সে মুশরিক আফা হুকমাল জাহেলি ইয়াতিয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমাল লিকাউমি কেনন আল্লাহ বলেন ওরা কি জাহেলি শাসন ব্যবস্থা চায় অথচ আল্লাহর চাইতে উত্তম বিচারক আর কে আছে আমার কথা হাইকোর্টের ভেতরে যে রচিত বিধানের আইন চলে আমরা যদি এই দাবিটা খালি তুলতাম কথা খেয়াল করবেন এই দাবিটা খালি তুলতাম দুই দাবি তোলার সুযোগ এক হলো হাইকোর্টে ইসলামী আইন কায়েম করে আর এক দাবি হলো এর চাইতে সহজ তোমরা মুসলমানদের জন্য আলাদা শরিয়া কোর্ট বানিয়ে দাও কি বানাবা কি বানাবা হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে এরকম আলাদা একটা কোর্ট থাকবে কি কোর্ট শরিয়া কোর্ট যেখানে কোরআনের আলোকে আইন হবে হাদিসের আলোকে আইন হবে কোনো মুসলমানের যদি বিচার লাগে সে শরিয়া কোর্টে যাইবে হ্যাঁ কারো যদি ইসলামী বিচার ভালো না লাগে উদাহরণস্বরূপ রাষ্ট্রে তো অনেক হিন্দু আছে খ্রিস্টান আছে নাস্তিক আছে অনেক অজ্ঞবাদী আছে সংশয়বাদী আছে এমনকি অনেক তো আছে ওরা যাবে সুপ্রিম কোর্টে হাই কোর্টে মুসলমান যাবে শরিয়া কোর্টে বাস হয়ে গেল এই দাবি করলাম করে পিড়াই তো আরে কয় না এই দাবি করলাম আয়ের আম করে এই দাবি তো গণতন্ত্র সঙ্গে সাংঘর্ষিক ছিল না এমন কি পাকিস্তানের মধ্যে সরিয়া কোর্ট ছিল এই যে আল্লাহ উসমানি আল্লাহ তাকে নেক হায়াত দান করুন আল্লাহ তাকে উসমানি হাফিজাহুল্লাহ নামের আগে লেখবে লেখে দেখবেন জাস্টিস লেখে না জাস্টিস তো বিচারক উনি কিসের বিচারক ছিলেন সুপ্রিম কোর্টের না হাইকোর্টের আসলে উনি বিচারক ছিলেন সরিয়া কোর্টে তো সরিয়া কোর্ট ছিল যারা ইসলামের আলোকে বিচার চাইতো সরিয়া কোর্টে চলে যাইতো উদাহরণস্বরূপ স্বামী স্ত্রীর মধ্যে তালাক নিয়ে ঝামেলা হয়েছে এখন সেখানে গেলে আপনাকে বলা হবে তিন তালাক না। মিটমাট করে দিবে আপনাকে কিন্তু আপনি কোর্টে গেলে আর সুযোগ আগের নাই এখন আলাদা হয়ে যেতে হবে তো এই বিচারটা পাওয়ার অধিকার জনগণ হিসাবে আমাদের মানুষ মুসলমান না কাফের অধিকাংশ মানুষ কোরআন চান না বাইবেল চান নাকি গীতা ত্রিপিটক চান তো কোরআন যদি চান এই দাবি করলাম করে মারতো তা দাবি করে না কেন মাঝে মধ্যে আমি বুঝি না দাবি করে না কেন আরে যেই দাবিতে ঝুঁকি আছে বুঝলাম সেইটা তুমি করবা না করলে তোমারে পিড়াইব কিন্তু যেইটার মধ্যে ঝুঁকি নাই এই দাবি করলেও তোমার কি দোষ ছিল তার মানে চেতনাই মরে গেছে এ কারণে বললাম কোন জিনিস ফরজ এটা জানলে অন্তত একটা অপরাধ বোধ থাকবে এই বোধ এবং উপলব্ধ যদি থাকে সাধ্য অনুযায়ী কিছুটা করার অন্তত চেষ্টা করব। আর যদি উপলব্ধি না থাকে এমনি আছে এটাই ভালা তাইলে তো আর হালত কোনোদিন দিন ঠিক হবে না আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন ইন্নাল্লাহ মা বি কাউমিন হাত্তা ইউ গাইয়ারু মা বি আল্লাহ ততদিন পর্যন্ত কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে তার মানে আমাদের সঙ্গে মিলান যতদিন আমরা খেলাফত না চাইব আল্লাহ খেলাফত দিবেন না যতদিন আমরা মাজলুমের পুনরুদ্ধার না চাইব আল্লাহ তাদেরকে পুনরুদ্ধার করবেন না আর জিহাদের লক্ষ্য শুধু মাজলুমের হেফাজত না এইটা দুই নম্বর জিহাদের এক নম্বর লক্ষ্যই হলো ওকা তিলুহুম হাত আল্লা কোন ফিতনা দিন জমিন থেকে অন্যায় নৈরাজ্য বিশৃঙ্খলা দুর্নীতি ফেতনা সর্বপ্রকার ফেতনা নির্মূল করা এবং আল্লাহর জমিনে দিন কায়েম করা কারণ ইসলাম কায়েম থাকলে সবাই তাদের ন্যায্য অধিকার বুঝে পাবে শুধু মুসলমান না হিন্দু খ্রিস্টান থেকে শুরু করে বনের প্রাণী পর্যন্ত তাদের ন্যায্য অধিকার বুঝে পাবে আর ইতিহাস সাক্ষী ওমর ইবনা আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই দুই বছর খলিফা ছিলেন কিন্তু তার খেলাফতের আমলে এক ঘাটে এসে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খেয়েছে বলবেন কেমনে সম্ভব ওদেরকে বুঝালো কে যে তোমরা এই জামানায় গেলে বাঘও তোমার উপর জুলুম করবে না বুঝালো কে তারে আমি বলবো বুঝিয়েছেন আল্লাহ গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ তালে বলে এলমের জন্য যে দোয়া করে সই হাদিসের কথা বোখারি মুসলিমের হাদিস ওরা কেমনে জানে তালে বলে ইলম কি করে তালে বলে ইলমের চর্চার দ্বারা ফায়দা কি কেমনে জানে আমি বলবো দুনিয়ার এই শাহবাগিরা না জানতে পারে বনের প্রাণীরা আল্লাহরে জানে আল্লাহর বিধান জানে এবং ওরাও মন প্রাণ দিয়ে চায় আল্লাহর জমিনে যেন দিন কায়েম থাকে কারণ ইসলাম কায়েম থাকলে আসমান জমিন থেকে বরকত আসে এই বরকতের কারণে তারাও উপকৃত হয় আর আল্লাহর জমিনে গুণা বেড়ে গেলে আল্লাহ আজাব পাঠান অনেক সময় বৃষ্টি বন্ধ করে দেন পানির সংকট দেখা দেয় দুর্ভিক্ষ দেখা দেয় এর দ্বারা বনের প্রাণীও কষ্ট পায় এজন্য গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ অর্থাৎ জল এবং স্থলে সকল প্রাণীও ইসলাম চায় ইমান চায় কোরআন চায় এল চায় তো এই যে মাদ্রাসাগুলো এই মাদ্রাসাগুলোর পাশে তো আমাদের দায়িত্ব এই কারণে যে বাইতুল মাল নাই আর খলিফা নাই বলেই আমরা ইসলামের অন্য জিনিসগুলো বন্ধ হতে দিতে পারি না যতটুকু আছে সেটা তো অন্তত আঁকড়ে থাকা দরকার উদাহরণস্বরূপ একজনের বাবা মারা গেছে তাই বলে মারে ছেড়ে যাওয়া তো উচিত না আরে বাবা নেই এক জিনিস নাই তাই বলে মায়ের বেকদরি করিস না পরে তো দুটোই হারাবি যার কারণে আমাদের যেগুলো আছে এগুলোর হেফাজত করা যেমনি দায়িত্ব এগুলোর জন্য অভিভাবক ফিরিয়ে আনা আমাদের বড় দায়িত্ব যদি মুসলমানদের খলিফা না আসে সারা দুনিয়ার মাজলুম কোনো দিন তাদের অধিকার বুঝে পাবে না জুলুম থেকে ফিরতে পারবে না আর ইসলামী খেলাফার স্বপ্ন বাদ দিয়ে কোন পন্থা ইসলাম কায়েম করবেন আজকাল যারা রাজনীতি করে ওদের স্বপ্ন ছোট্ট একটা দেশ নিয়ে কিন্তু ইসলাম শিখিয়েছে খলিফা যে হবে খলিফা কোনো দেশের হয় না শুধু বাংলাদেশের খলিফা ভারতের খলিফা খলিফা হয় সারা দুনিয়ায় একজন কয়জন আবু করে জামান আর কোনো খলিফা ছিল ওমর ওসমান আলী হাসানের জামান আর রাজি আল্লাহ আর কোনো খলিফা ছিল এমনকি কোনো বিরোধী দল ছিল খলিফা কয়জন আরে কয়জন এমনকি হাদিস ইদা বুই আলী খালিফা তেইন ফখতুল আখিরা আমিন হুমা দুই খলিফারে যদি বায়াত দেওয়া হয় দুই নম্বরে যারা দেওয়া হবে আর কল্লা ফেলে দাও কারণ সে বিদ্রোহী তো সারা দুনিয়ায় খলিফা থেকে কয়জন তাহলে ওয়ার্ল্ড ওয়াইড এই সারা দুনিয়ার যে আমাদের বৈশ্বিক সমস্যা আমাদের যে গ্লোবাল সমস্যা এই গ্লোবাল সমস্যার সমাধানও আসবে গ্লোবাল পদ্ধতিতে আর গ্লোবাল পলিটিক্যাল পদ্ধতির নামই হলো ইসলামী খেলাফা খেলাফা মানে জঙ্গিবাদ না খেলাফত মানে জঙ্গিবাদ খেলাফত শব্দের অর্থ প্রতিনিধিত্ব কার প্রতিনিধিত্ব সংক্ষিপ্ত খেলাফত মানে খেলাফতুল্লাহ ও রাসুলই আল্লাহ এবং তার রাসুলের প্রতিনিধিত্ব আর কারো কাছে যদি আল্লাহ এবং তার রাসুলের প্রতিনিধিত্বকে জঙ্গিবাদ মনে হয় তারে বলব তুই সাক্ষী থাক আমরা জঙ্গি আজকাল তো কয় দাড়ি রাহা নাকি জঙ্গিবাদের আলামত টাকনুর উপর কাপড় বলা জঙ্গিবাদের আলামত বিশুদ্ধ উচ্চারণে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ বলা নাকি জঙ্গিবাদের আলামত শোনেন নাই নাকি এগুলা আমি একাই শুনিনি এগুলা শোনেন নাই আপনারা তাহলে ইসলামের এই বিধানগুলোই নাকি জঙ্গিবাদের আলামত ওদেরকে তো বলা দরকার আরে শোন রে আসসালাম আলাইকুম বলা যদি জঙ্গিবাদের আলামত হয় এই জঙ্গিবাদ আমরা নিয়মিত করব এবং এত বেশি করব তোদের কৈলদার মধ্যে আগুন জ্বলতে থাকবে তোদেরকে শুনিয়া শুনিয়া সালাম দিব আগে দিনে একবার দিলে এখন দিনে দশবার দিব কারণ তোদের গালির ভয়ে আমরা রবের বিধান ছাড়তে পারবো না মুসলমান সেই জাতি জান দেয় কিন্তু ইমান দেয় না তা আলোচনা শেষের দিকে হজরতকে নিয়ে আসতে পারেন তো বলছিলাম জমিনের মধ্যে আমরা যে হালতে আছে আমাদের কি কি দায়িত্ব এটা যদি বুঝি তাহলে সাধ্য মতো নিজেরা একটু ফিকির করতে পারবো মুসলমানের হালত তিনটা আল্লাহ বলেন হয়তো হাত দ্বারা করে নইলে মুখ দ্বারা করে নইলে অন্তর দ্বারা করে এখন যদি বোঝেন তাইলে না অন্তর দ্বারা কিছু একটা করতে পারবেন এখন হাত দ্বারাও নাই মুখ দ্বারাও নাই অন্তর দ্বারাও নাই কি আর মুসলমান সেই কারণে কোনটা কোনটা ফরজ জানা দরকার নাই আরে বলুন দরকার নাই হাদিসের মধ্যে আছে মান মাতা ওলাই সাফি অনুকিহি বাই আ ফকদ মাতা মি জাহিলিয়া হাদিসের মান সহি গোপন করার সুযোগ আমাদের নাই গোপন করলে উলজি মা ইয়মাল কিয়ামতি বিলি জামিম মিন নার কিয়ামতের দিন আমার গলায় একটা আগুনের লাগাম পরিয়ে আল্লাহ টেনে হিসরে জাহান্নামে ফেলবেন যদি অবস্থায় মারা যায়। তার গলায় কোনো বায়াত নাই অর্থাৎ সে দেয় নাই সে এক প্রকার মৃত্যুবরণ করবে কারণ ইসলাম থাকবে আর খলিফা থাকবে না এটা হতে পারে না তার মানে যেই যুগে খলিফা থাকে না সেটা এক ধরনের জাহেলি যুগ নাফি পকর নফি তাবর তিকুন্ন তাবর রুজাল জাহিলিয়াত উলা বলেন হে নারীরা ঘরে থাকবা প্রথম যুগের প্রথম জাহেলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে প্রথম মানে কি দ্বিতীয় আছে যদি দ্বিতীয় না থাকে প্রথমের অর্থ হবে আরে বলে না আল জাহিলিয়া আল উলা যেহেতু বললেন তার মানে এক জাহেলিয়া ছিল নবীর আগে আরো জাহেলিয়াত কেয়ামতের আগে আসবে যেমন আমরা আছে জাহেলিয়াতের মধ্যে বৈশ্বিক সমস্যা নিয়ে সমাধানের ফিকিরে নাই গ্লোবাল সমস্যা নিয়ে কোনো চিন্তাই করে না সবার রক্তের মধ্যে মিশে গেছে জাতীয়তাবাদ সেই ছোট্ট ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার এইটার বাইরে কিছুই বোঝে না এমনকি যারা রাজনীতি করে এরাও স্বপ্ন দেখায় তোমাদের জন্য ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের মধ্যে ইসলাম কায়েম করে দেব তোমাদের জন্য ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের নাগরিকদেরকে অধিকার ফিরিয়ে দেব আমরা বলি আরে শোন আমাদেরকে তো ভাবতে বলা হয়েছে নাস পৃথিবীর সকল মানুষের জন্য আমার আল্লাহ যেমন প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক আমরাও প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর খলিফা যতদিন পর্যন্ত পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দিন কায়েম না হবে আমাদের হক আদায় হবে আমার নবী শুধু মদিনায় দিন কায়েম করে খুশি থাকেন নাই আবার মক্কায় এসেছেন মক্কায় কায়েম করে সন্তুষ্ট থাকেন নাই বরং বলেছেন ইন্না আল্লাহা জাওয়ালি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা জুয়ালি মিনহা আমার আল্লাহ পৃথিবীর প্রান্ত থেকে পাশ্চাত্য গোটা দুনিয়াটাকে আমার সামনে গুটিয়ে উপস্থাপন করেছেন আর আমার আল্লাহ যতটুকু উপস্থাপন করেছেন এতটুকুর মধ্যে আমার উন্মতের রাজত্ব পৌঁছে যাবে তার মানে চীন থেকে আরব সারা জমিনের মধ্যে আমার আল্লাহর দিন কায়েম হবে নবীর খেলাফা কায়েম হবে আমরা চাইলেও হবে

শুধু এতটুকু বলে যায় যে কতটুকু দায়িত্ব এটা আগে বোঝার চেষ্টা করব দায়িত্ব যখন জানবেন দায়িত্ব কিভাবে পালন করা যায় সেটার একটু হলেও ফিকির করবে হাদিসে বলা হল মান রাহমিন খুব তোমাদের কেউ যদি অন্যায় দেখে আল্লাহর জমিনে মুসলিম নারী ধর্ষিত হওয়া অন্যায় না আল্লাহর জমিনে মুসলিম যুবকদেরকে নির্বিচারে হত্যা করা অন্যায় না আল্লাহর জমিনে যারা নবীর ইজ্জত হেফাজতের জন্য ময়দানে নামে তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলানো অন্যায় না আল্লাহর জমিনে খেলাফা না থাকে অন্যায় না আল্লাহর জমিনে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে অন্যায় না তো সারা জমিন তো অন্যায় ছেয়ে আছে আমার নবী বলেন মান রাহ আমিন কুমন কারা তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্যায় দেখবা ফালি উদি সে যেন সেই অন্যায়কে পরিবর্তন করে দেয় তার হাত দ্বারা গাইয়ারাই উগাইরো ওলামায় কেরাম এবং তালে আলিমরা বুঝবেন গাইয়ারাই উগাইরো অর্থ কি পরিবর্তন করা সে যেন সেই অন্যায়কে পরিবর্তন করে তার হাত দ্বারা হাত দ্বারা হয় প্রতিরোধ কি হয় ফাইল্লা মিয়াস্তাতি যদি হাত দ্বারা পরিবর্তন করতে না পারে ফাইল ইসানি তাহলে মুখ দ্বারা পরিবর্তন করবে মুখ দ্বারা হয় প্রতিবাদ কি হয় কি হয় উদাহরণ ছিল ফ্রান্স যখন আল্লাহ নবীকে গালি আমাদের উচিত উচিত ছিল ছিল হাত দিয়ে ওদের মাথাটা দেওয়া না আরে বলে না ওদের স্বাধীনতা আছে আমাদের নাই ওদের মুখের স্বাধীনতা যদি হয় নবীরা গালি দেওয়া আমাদেরও হাতের স্বাধীনতা হলো ওদের কল্লাটা ফেলে দেওয়া বেড়া স্বাধীনতা পেলে সবাই পাবে না পেলে কেউ পাবে না তোর মুখের যদি লাগাম না থাকে আমার হাতেরও লাগাম থাকা উচিত না আর তোর যদি মনের ইচ্ছা হয় আমার হাতের লাগাম থাকুক তুই তোর মুখ সামলা কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না স্বাধীনতা তোর বাপের সম্পূর্ণ যদি তোর মুখের স্বাধীনতা থাকে এই স্বাধীনতার নামে নবীরাও গালি দিতে পারো আমার হাতের স্বাধীনতার হাতের স্বাধীনতার দাবি হলো তোর জিব্বাডারে টেনে ছিঁড়ে ফেল কি কারো কাছে উগ্রবাদ মনে হচ্ছে আর বলেন উগ্রবাদ মনে হচ্ছে কমই তো বললাম আমার আল্লাহ কোরআনে বলেন কোরআনের বিরুদ্ধে কথা বলার সুযোগ কারো নাইন যারা গালি মালাউন অভিশপ্ত আইনামা সুকিফু যেখানেই ওদেরকে পাওয়া যাবে আল্লাহ বলছেন উখিদু ধরা হবে গ্রেফতার করা হবে পাকরাও করা হবে অকুত্তিল ও তাকতিল এরপর কচু করা হবে বলছেন কে বলছেন কে এমনকি সকল হকপন্থী আলেম এই ব্যাপারে একমত কোরআন সুন্নার পর শরীয়তের তিন নম্বর দলিল হলো ইজমা সর্বসম্মত মত চারো ইমাম থেকে শুরু করে সকল হকপন্থী আলেমের সর্বসম্মত মত মাংসাব্বা নবিয়াত ফক্তুলু যে ব্যক্তি কোন নবীকে গালি দিবে শুধু আমার নবী না যে কোন নবীকে গালি দিবে একটাই শাস্তি ওর কতল করে ফেলা এই যে অন্যায়গুলো দেখব দেখার পর আমাদের মূল কাজ হাত ব্যবহার করা না পারলে মুখ হাত পারলে মুখ না হাত না পারলে কি হাতের দ্বারা হয় প্রতিরোধ মুখের দ্বারা হয় প্রতিবাদ এটাও যদি তাহলে তিন নম্বর এখানে আমি শুনি প্রায় মানুষ বলে অন্তর দ্বারা ঘৃণা করা বলে না বলে না আমাকে এবার ব্যাখ্যাটা বুঝান ওলামাই কেন বুঝবেন এখানে ফেল একটা ক্রিয়া একটা ফালিও ইহু পরিবর্তন করে দেয় পরিবর্তন করে দেয় হাতের দ্বারা না পারলে মুখের দ্বারা না পারলে অন্তরের দ্বারা তার মানে তিনটার সম্পর্ক পরিবর্তনের সাথে তিনটার সম্পর্ক আরবি ফালি ওগাইয়হু শব্দের সাথে তাহলে বিয়াদি আমার বলেন তো অন্তর দ্বারা ঘৃণা করলে পরিবর্তন হয় হয় পরিবর্তন হয় অন্তর দ্বারা প্ল্যান করলে কি করলে প্ল্যান বুঝেননি পরিকল্পনা অন্তর দ্বারা পরিকল্পনা করলে কী হয় তাহলে ঘৃণা শব্দ কোথায় পেল আমার বুঝে আসে না শব্দ তো ঘৃণা নাই ফালিউব ই এই শব্দ আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন ফালিউ ইরহু সে পরিবর্তন করে দেয় শব্দ একটা এরপরে তিনটাকে আল্লাহ লাগিয়েছেন এইটার সাথে হাত দ্বারা পরিবর্তন মুখ দ্বারা পরিবর্তন অন্তর দ্বারা পরিবর্তন হাত দ্বারা পরিবর্তন হয় প্রতিরোধের দ্বারা মুখ দ্বারা পরিবর্তন হয় প্রতিবাদের দ্বারা অন্তর দ্বারা পরিবর্তন হয় পরিকল্পনার দ্বারা অজা রে কাঁজাফুলে ইমান নবী বলেন যার অন্তরে পরিকল্পনাও নাই অর ইমানেরই তো খবরও নাই কারণ অন্তরে পরিকল্পনা থাকা ইমানের সব চাই তো দুর্বল স্তর এয়ারমানি আর নিচে কিছু নাই চাইলে এবার আমারে কম যা গো অন্তরে চেতনাই নাই কোনটা ফরজ এটাই বোঝে না সর্বনিম্ন ইমানটাও তো নাই তাইলে কি হালতে আছে সুনানে আবিদাউদের হাদিসে আছে মামিন রজলিন ইয়ামাল উফি হিমবিল মা আসি একজন লোক যদি এক সম্প্রদায়ে থাকে সেখানে থেকে পাপের কাজ করে ইয়াক দিরুন আলা আই ইউর আলাই সম্প্রদায়ের বাকি লোকেরা তারে পাল্টাতে সক্ষম তারে প্রতিরোধ প্রতিবাদ করতে সক্ষম এরপরও করে না ইল্লা নাসা বাহুমুল্লাহ বে কাবিন কাবলা ইয়া মুতু তাহলে মরার আগে আল্লাহ ওদের সবাই রাজাবে আক্রান্ত করবে তো সারা দুনিয়ার মুসলমানরা নির্যাতিত হবে আপনি কিচ্ছু করবেন না ভাববেন সুখে থাকবেন কোনোদিনও হবে না আল্লাহ হফি আউনি লাভ মা কান লাভ হফি আউনি আফি আল্লাহ আপনাকে ঠিক ততদিন সাহায্য করবে যতদিন আপনি আপনার ভাইয়ের সাহায্যে দাঁড়াবেন আর আপনার ভাই মাজলুম হওয়ার পরও আপনি যদি তার সাহায্যে না দাঁড়ান সই হাদিস যেদিন আপনি সাহায্যের জন্য হাহাকার করবেন আল্লাহ আপনার সাহায্যে দাঁড়াবে না তো বাঁচতে চাইলে বাঁচাতে হবে নিজে যদি আল্লাহর সাহায্য চাই মুসলমানের পাশে দাঁড়াতে হবে সুরান সুরান্নাল্লাহ হুমাইয়াং সুরু আল্লাহ একমাত্র তারে সাহায্য করেন যে আল্লাহর সাহায্য করে আর আল্লাহর সাহায্য করে কিভাবে কোরান প্রতিষ্ঠার দ্বারা নবীর আদর্শ প্রতিষ্ঠার দ্বারা মাজলুম মুসলমানকে হেফাজত করার দ্বারা নারীর ইজ্জত ফিরিয়ে দেওয়ার দ্বারা আরে সন্তান হারা মায়ের চোখের পানি মুছে দেওয়ার দ্বারা শহীদের রক্তের বদলা নেওয়ার দ্বারা তো বলছিলাম এই চেতনাগুলো অন্তরে ধারণ করতে পারবেন এবং যার যা আছে তা নিয়ে জারিমদের বিরুদ্ধে অন্তত মুখ অন্তত অন্তর অন্তত হাত যেটা হোক একটা না একটা ব্যবহার করবেন আল্লাহর সামনে বলতে পারবেন আল্লাহ পারি নাই কিন্তু চেষ্টা করেছি তুমি আমাদেরকে ফলাফল কি হয়েছে এটা দেখতে বলো এই চেষ্টা করতে বলেছ আমার চেষ্টায় কোনো কমতি ছিল না মক্কার যুগে যে সাহাবিরা চেষ্টা করেছেন তারা কিন্তু খেলাফত কায়েম করতে পারেন নাই মাজুল মুসলমানকে হেফাজত করতে পারেন নাই কিন্তু আল্লাহ তাদেরকে পরিপূর্ণ মর্যাদা দিয়েছেন কারণ তাদের চেষ্টায় এক বিন্দু কমতি ছিল না আপনার যদি চেষ্টাই না থাকে আল্লাহর কাছে কী মুখ দেখাবেন যদি চেষ্টা থাকে বলতে পারবেন আল্লাহ সবগুলোর জন্য চেষ্টা করেছি এই এই লাইনে মেহনত করেছে আল্লাহ এরপর সফল হই নাই তুমি তো ফিক দাও নাই এখানে আমার কোনো হাত ছিল না কিন্তু আল্লাহ এখন তোমার কাছে ক্ষমা চাই তুমি আমার ক্ষমা করে দাও কারণ তুমি বলেছ লাই উসাহা আল্লাহ সাধ্যের বাইরে কাউরে কোনো বোঝা চাপা দেয় না অনেকে বলে এই যুগে এই দিনে কি সম্ভব না বলে না বলে না এই যুগে আমরা যা কইতে আছি আমেরিকা দেখতে আছে সিএ দেখতে আছে সুতরাং এই যুগে কিচ্ছু করা সম্ভব না বলে না আরে বলে না অথচ আমার রব বলেন নিজে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি তোমরা আল্লাহর পথে জিহাদ করবা করার মতো করবা হুয়াজ তাবাকুম আল্লাহ তোমাদেরকে সিলেক্ট করেছেন এই কাজের জন্য আর মনে রাখবা ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ আল্লাহ ইসলামের মধ্যে কোনো কঠিন বিধান রাখেন নাই কি রাখেন নাই কি রাখেন নাই যার কারণে ফিখের মূল নীতি আল হারা জোমেদ ফু ইসলামে কঠিন বিধান থাকবে না কঠিন আলাদা ইসলাম যা আছে আর দিন দিন সোজা দিন কি কোরআনে আছে বিকুমুল ইউসরা আল্লাহ সহজতা চান ওলা ইউরিদ উসরা কঠিনতা চান না আল্লাহ বললেন সহজ আল্লাহ বললেন জটিল কিছু নাই আল্লাহ বললেন অসম্ভব কিছু নাই আপনি বলেন সম্ভব না আল্লাহরে মানবো না আপনারে মানব যদি আল্লাহরে মানতে চাই তাহলে এটা বলার সুযোগ নাই সম্ভব না আমার আল্লাহ যা বলেছেন সব সম্ভব কে পর্যন্ত সম্ভব আমরা মুনাফিক এ কারণে অসম্ভব মনে হয় আর শিয়ালের কাছে সিংহের দায়িত্ব অসম্ভবই মনে হয় নিজেকে সিংহ সাবক কল্পনা করেন আর অসম্ভব মনে হবে না ইনশাল ছিলাম সিংহের জাতি পুরো বন আমাদের হুঙ্কারে থরথর করে কেঁপে উঠত হয়ে গেছে শিয়ালের জাতি এমন দুনিয়ার কুত্তাগুলোরও আম পিছনে তারা করে বেড়ায় যেদিন আবারও সিংহের মতো হুঙ্কার দিতে শিখবো কি আর কুত্তাহার বিড়াল ইসরায়েল বলেন আমেরিকা বলেন চীন বলেন আর ভারত বলেন কোন জাতি আমাদের সামনে দাঁড়ানোর সক্ষমতা দেখাবে না সাহাবিদের যুগে দুনিয়ার পরশক্তি ছিল রোম সেই রোম সম্রাটের কাছে চিঠি লিখে পাঠালেন বিন ওয়ালিদ তাসলাম ভালোই ভালো ইসলাম মাইনা নিরাপত্তা পাবি নইলে আসলিম এমন বাহিনী নিয়ে আসবো তোরা জীবনটা যতটা ভালোবাসো এরা মৃত্যুর এর চাইতে বেশি ভালোবাসে চিঠি দেখে ভয় পেয়ে গেল সে সাহায্যের আবেদন চেয়ে আবার চিঠি পাঠালো চীনের বাদশার কাছে চীনের বাদশা বললো দোস্ত অন্য কোনো জাতির মোকাবেলা করতে হইলে মিস মিসকল দিও কিন্তু যেই জাতির নাম বললা এগুলোকে খেলা সম্ভব না লাউ এরা খালা যদি পাহাড়ের উপরে ফেলতে চায় পাহাড়ে পর্যন্ত উপরে ফেলতে পারে এগো মোকাবেলা করা সম্ভব না কারণ ওরাও জানেয়ান যেই ব্যক্তি আল্লাহর ওলির বিরুদ্ধে ময়দানে নামে আল্লাহ বলেন আমি নিজে তোর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম তুই কত খেলতে পারো সামনে আয় আমি আল্লাহ তোর সঙ্গে খেলবো দুনিয়ার কেউ আছে আল্লাহর সঙ্গে খেলবে অনেকের খেলাধুলার খুব স্বপ্ন আরে আমার আল্লাহর বাহিনী কত দুনিয়ার মানুষ জানে না করোনার ধাক্কাই যারা সামলাতে পারে না এরা বদর বদরওয়ালাদের ধাক্কা কিভাবে সামলাবে দুনিয়ার মুসলমান তো খেলা শুরুই করে নাই এজন্য ওরা হুম্বি আর তম্বি দেয় যেদিন খেলা শুরু করব দুনিয়ার কোনো জালেম পালানোর জায়গাও খুঁজে পাবে না এমনকি কেউ ওদের পাশে দাঁড়াবে না কেউ ওদের আশ্রয় দেবে না আরে সই হাদিসে আছে ওদের বড় নেতা দার্জাল যখন মরবে মরার পর ওরা কেউ গাছের পেছনে গিয়ে লুকাবে কেউ পাথরের পেছনে গিয়ে লুকাবে আমার নবী সই হাদিসে বলেন সেই সময় গাছ আর পাথর পর্যন্ত ডেকে ডেকে বলবে ওই মুসলমান এদিক আসো আমার পেছনে আল্লাহর একটা দুশ্মন লুকিয়ে আছে ওরে ধরো আর ধরে ধরে জবাই করো সেদিন এই কথা বলে লাভ নাই কিরে পাথরটি সব জঙ্গি হয়ে গেল নাকি কিরে গাছগুলো সাম্প্রদায়িক মূলক বক্ত বক্তব্য শুরু করলো না কি কিরে আমরা তো গুণবীর জবানরে বন্ধ করে দিলাম এখন থেকে গাছও আমগ বিরুদ্ধে বয়ান দেয় পাথরও আমগ বিরুদ্ধে বয়ান দেয় এই কথা বলে সেদিন লাভ নাই সেদিন পালানোর কোনো জায়গা ওরা পাবে না খেলা শুরু করি নাই তার আগেই ওরা কাহিন যেদিন খেলা শুরু হবে সেদিন যাবে কই আরে খেলা শুরু হয়েছে নাকি এখন তো ওদেরকে খেলে দিচ্ছে করো না ওদেরকে খেলে দিচ্ছে দুনিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী এমনকি তালেবুল ইলমরা মাঠে লড়াই করছে ওদের বিরুদ্ধে এই তালেবুল ইলম গুলোকেই পারছে না উনিশ বছর বৈশা যেদিন মোয়াল্লিমরা মাঠে নামবে কি হালত হবে ওদের এখন তো ছাত্ররা খেলতেছে ছাত্র বড় না গুরু বড় আরে বলে না ছাত্র ছাত্র ট্রায়াল দিচ্ছে এই ছাত্রের সামনেই টিকতে পারে না আর এটা ভাবার কারণ নাই আমাদের ঐক্য নাই এটা ভাবার কারণ নাই আমাদের শক্তি নাই আরে পাগলা কোন ঐক্যের কথা বলছিস তোরা নবীরে গালি দিলে দেখোস না আমরা কতটা ঐক্যবদ্ধ আমাদের মধ্যে অনেক দল থাকতে পারে অনেক ভাগ থাকতে পারে কিন্তু বিশ্বাস কর তোদের বিরুদ্ধে আমরা সবাই এক আল্লাহর প্রশ্নে নবীর প্রশ্নে দিনের প্রশ্নে কোরআনের প্রশ্নে আমাদের কোনো দল নাই আমাদের কোনো নেতা নাই আকবরের ধ্বনিতে একসঙ্গে জেগে উঠি আল্লাহ আকবরের নাম নিয়ে আবারও ঘুমাতে যাই আমাদের জাগরণ আমাদের মরণ সব আল্লাহর নামে হয় যেদিন আল্লাহর নামে আমাদেরকে ময়দানে ডাক দেওয়া হবে সেদিন তো তোরা এই কথা বলতে পারবে না ঐক্য নাই আরে পাগলা উনিশশো চব্বিশের পর থেকে সারা দুনিয়ায় তো খেলাফত ছিল না তাই বলে কোথাও তো সুবিধা করতে পারস নাই ব্রিটিশরা হিন্দুস্তানে পরাজিত হয়েছে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে পরাজিত হয়েছে আমেরিকা নেটো পৃথিবীর উনপঞ্চাশ দেশ পুনরায় তালেবানের হাতে পরাজিত হয়েছে আরে এত বড় বড় সুপার পাওয়ার এই কাঠ মোল্লা গো হাতে মাইর খায় যেদিন স্টিল মোল্লা নামবো বুঝবো নি কি অবস্থা কাঠ মোল্লা গো ঠেলাই যারা সামলাইতে পারে না ওরা স্টিল মোল্লা রড মোল্লা লোহা মোল্লা গো লোক কেমনে মোকাবেলা করবো ভাবে দুনিয়ার কিছু মানুষরা মারলেই মনে ইসলামরে দমায়ায় দিবে কতজনরা মারবি তোরা এক শহীদ দুনিয়া থেকে বিদায় হয় রক্তের প্রতিটা ফোঁটা দিয়ে হাজারো মুজাহিদকে জাগিয়ে দেয়া যায় একজন দুইজনরা মারতে পারবে 10 মারতে পারবে কিন্তু ভাবিস না আরে কথা বলে দুইজন কিন্তু বক্তব্য তো দুইজনের না বক্তব্য তো প্রতিটা মুসলমানের দিলে তো কয়জন রে মারবি আরে মারতে মারতে যদি শহীদের মিছিল তোরা কায়েম করে ফেলো তারপরও লাভ নাই এই রক্ত দিয়ে তারা আল্লাহর এমন সিংহদেরকে জাগিয়ে দিয়ে যাবে যারা এসে তোদের নাম নিশানাও চিরতরে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দেবে ইসলামের বিজয় সুনিশ্চিত আমার আল্লাহর মোকাবেলায় না রাম জয়ী হবে نا كريشنا جاي هابي، نا هنومان جاي هابي، نا دارجال هابي، نا إسرائيل أمريكا هابي، سوبر باور، سرف الله لا إله إلا الله. 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 وما علينا إلا البلاغ